আসসালামু আলাইকুম। একটা জিনিস একটু শেয়ার করো, সেটা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কি না সবাই একটু বইল আর কি, ঠিক আছে। আর আজকের ক্লাসটা একটু অনেক বড় হবে, ঠিক আছে। তো সাথে হচ্ছে পানি আর বিস্কুট যদি পারো সাথে রাখো, ঠিক আছে, লাগতে পারে। আচ্ছা এখন বলো যে সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কি না একটু বলো, ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা একটু জানাইও। সব ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে যদি কেউ থেকে থাকো তাহলে যেটা করবা সেটা হচ্ছে এই লাইভটা ওই গ্রুপ দুটাতে শেয়ার করে দেবা, ঠিক আছে। টেলিগ্রামের গ্রুপে শেয়ার করবা, প্লাস মেসেঞ্জার গ্রুপ যেটা সেটাতেও শেয়ার করবা। আর তোমরা তোমাদের টাইম মেনে শেয়ার করতে পারো অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। যদি তোমাদের কোনো ফ্রেন্ড থাকে যদি দেখতে ভালো লাগে তাদের দেখবে। আচ্ছা আমরা আজকে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে 3.5 আমি দুইটা সূত্র দেখাইছিলাম, বাকি যে সূত্রগুলো আছে আমরা ওই জিনিসটা থেকে শুরু করব ম্যাথ করা, ঠিক আছে। মানে আগে সূত্রগুলো দেখাবো, আজকের প্ল্যান হচ্ছে আগে সূত্রগুলো ক্লিয়ার হওয়া, দেন ওই চ্যাপ্টারের ম্যাথগুলো সম্পূর্ণ শেষ করা, ঠিক আছে। আচ্ছা আরও কয়েকজন আসুক, আমরা ক্লাস শুরু করে দেব। আজকের ক্লাসটা বড় হবে, আগেই বলতেছি আজকের ক্লাসটা অনেক বড় হবে, সো বি মেন্টালি প্রিপেয়ার্ড। ওকে, মোটামুটি প্রায় কয়জন, 16 জন 17 জন হয়ে গেছো, আমরা শুরু করে দেবো, ঠিক আছে। ওকে চলো শুরু করা যাক। আমরা গত ক্লাসের থেকে যতটুকু শেষ করছিলাম তারপর থেকে শুরু করতেছি, ঠিক আছে। আমরা হচ্ছে সরলরেখার সমীকরণ শিখছিলাম, y = mx + c, দেন হচ্ছে অক্ষরেখার সমীকরণ শিখছিলাম, ঠিক আছে। আজকে হচ্ছে আবার অক্ষের সমান্তরালে রেখার সমীকরণ এইটাও শিখছিলাম গত ক্লাসে। আজকে হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, কত বিন্দুগামী, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, কয় বিন্দুগামী, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কোন চ্যাপ্টারে জিনিসপত্র শিখতেছি, চ্যাপ্টার 3.5, ঠিক আছে। কোন অধ্যায়, সরলরেখা, সরলরেখার চ্যাপ্টার 3.5 ম্যাথগুলো আমরা শিখতেছি, ঠিক আছে। সরলরেখা চ্যাপ্টার কত, 3.5, ঠিক আছে। যে সূত্রটা এখন শিখতেছি সেটার নাম হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, কয় বিন্দুগামী, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, ঠিক আছে। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তো নর্মালি আমাকে দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দু বলতে কোনটা কোনটা, ধরো এই একটা বিন্দু দেওয়া আছে আর এই একটা বিন্দু দেওয়া আছে। ধরো এই বিন্দুটা যেই বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এই যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, x2, y2। তাহলে ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। তাহলে এ আর বিকে যদি আমরা যোগ করি একটা সরলরেখা পাবো। এই সরলরেখার সূত্র হচ্ছে এরকম, x - x1 / x2 = y - y1 / y1 - y2, ঠিক আছে। এই একটা বিন্দু, এই একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। সো এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখাটা হইলো এই সরলরেখার সমীকরণটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমি বিন্দু তোমাদের দুইটা বিন্দু দিয়ে দিব। সাপোজ ধরো এইটা একটা বিন্দু, 3, 2 একটা বিন্দু, আর ধরো যে হচ্ছে 5, 6 একটা বিন্দু। তাহলে 3, 2 আর 5, 6 দিয়ে যে সরলরেখাটা হবে তার সমীকরণ কত হবে যদি বলি, তার সমীকরণ হবে এরকম, x - x1, আমরা এটাকে x1 ধরবো, এটাকে y1 ধরবো, ঠিক আছে। তাহলে x - 3 / x1 - x2 তাহলে কত হবে, 3 - 5 = কত দাঁড়ায়, y - y1। এই y - y1 বলতে কত বুঝবো, 2। তাহলে y - y1, দেন y1 - y2, তাহলে y1 বলতে 2 বুঝাইলাম, আর y2 বলতে কত বুঝাইলাম, 6 - 6 দিতে পারো, ঠিক আছে। তাহলে সমাধান করে কত আসে, x - 3 এটা কত, -2 = কত হয়,
वाई माइनस टू ये कत हो माइनस फोर है ठीक है तेल माइनस माइनस काटाकाटे चले जाए कत थे शुद्ध मतलब टू थे भाग कर ले तो टोस एक्स माइनस सिक्स इक्वल टू कत वाई माइनस टू तेल आल्टिमेटली कत लिखा जाए टोस एक्स माइनस वाई माइनस फोर इक्वल टू शून्य दुई बिंदुगामी सरलरेखार समीकरण कार कार क्लियर हो एक जाओ ठीक है और जो क्लियर ना हो आर बोलो हमें क्लियर करार चेष्टा करब एक जानाइयो सबाई जे कारो कोनो समस्या आछे किना एकटु जानाइयो एकटु जानाइयो तुम्हरा क्लियर अच्छा ताहिरा अच्छा अच्छा सब खाली मेयेरा केन छेलेरा कोई छेले किन्तु ग्रुपे अनेक छिलो अच्छा एइजे आसछे नाहिद आसछे फाराबी आसछे अच्छा ठीक आछे ओके क्लियर किना अच्छा ठीक आछे क्लियर होइछे ओके ठीक आछे ओके ओके बुझते पारछि क्लियर होइछे ভাবে তোমাকে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে তুমি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবা ঠিক আছে গেল আচ্ছা এখন যেটা সেটা হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কয় বিন্দুগামী এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ জিনিসটা কি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ ঠিক আছে ধরো একটা বিন্দু দেওয়া আছে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা রেখা এটা বিন্দু দিয়ে গেছে তো বিন্দুটা ধরো যে এখানে আছে ঠিক আছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কত কত এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাহলে একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যায় এবং এই রেখাটার ঢাল হচ্ছে এম ঢাল কত এম যখন তোমাকে বলবে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো অবশ্যই ঢালটা দেয়া থাকতে হবে ভালো করে খেয়াল করে কি বলি যখন তোমাকে বলে দেবে যে একটা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো অবশ্যই তোমাকে ঢালটা দেয়া থাকতে হবে আদারওয়াইজ তুমি ওই জিনিস দিয়ে কোনো সরলরেখার সমীকরণ বের করতে পারবা না ঠিক আছে সো এক বিন্দুগামী যখন বলবে তখন অবশ্যই ঢালটা দেয়া থাকতে হবে নাহলে পারবা না ঠিক আছে সো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে কেমনে কথাটা বললে ইজিলি বোঝা যাবে যে এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ ঠিক আছে কথা বলতেছি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বাট এখানে অবশ্যই কি ঢালটা দেয়া থাকতেই হবে নাহলে বের করতে পারবা না সো এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম কত ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে এটা হচ্ছে সূত্র এইটাই আমার সূত্র ঠিক আছে এইটাই আমার সূত্র এখন তোমাদের কোশ্চেন দিয়ে দিলাম সেটা বললাম যে এম ইকুয়াল টু থ্রি বাই ফোর ঢাল বিশিষ্ট এবং মাইনাস ওয়ান টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো তাড়াতাড়ি করবে সবাই বলবা যে ডাটা দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ানের মান দিয়ে দিছি আর এম এর মান দিয়ে দিছি যে এম এর মান তোমরা এবার বলবা সরলরেখার সমীকরণ কত আসে সবাই পারবো আশা করি তাড়াতাড়ি করো কুইক সময় এক মিনিট পরে আমি আসতেছি তাড়াতাড়ি করবা কেউ যাবে না সবাই করবা সবাই করবা ঠিক আছে তাড়াতাড়ি করো আমি করবো আমি আসতেছি এক মিনিট
এই কার কার হয়েছে তাড়াতাড়ি বলো বলো কার কার হয়েছে কার কার হয়েছে তাড়াতাড়ি বলো আমি দেখতেছি ঠিক আছে ঠিক করে নেই তাড়াতাড়ি বলো কয়জন এটা নির্ণয় করছো লাগে না কেন আচ্ছা কে কে নির্ণয় করছে তাড়াতাড়ি ওকে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ইলেভেন আচ্ছা একজন আসছে এইটা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ইলেভেন মাইশের এটা আসছে নাহিদের এটা আসছে আলিশ বা তারও এটা আসছে ঐশ্বর্য বিশ্বাস তার এটা আসছে বাট এই যে একজন আসছে যে উম্মে ফাতেমা থ্রি এক্স মাইনাস ফোর আসলে আলটিমেটলি একই আসছে ঠিক আছে সবারই হয়েছে ঠিক আছে সবারই মোটামুটি হয়েছে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ইলেভেন ইকুয়াল টু শূন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো তোমরা আসলেই ক্লাস করতেছে মনোযোগ দিয়ে বুঝলাম ভালো লাগতেছে ঠিক আছে ওকে এটা গেল এখন হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় ঠিক আছে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় ঢাল মানে কি টেন থিটা ঠিক আছে তাহলে শিরোনামটা কী লিখব যে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় ঠিক আছে ব্যাপারটা কি এই একটা বিন্দু আছে আর এই একটা বিন্দু আছে এই দুটো বিন্দুতে একটা সরলরেখা গেছে ধরো এই রেখাটা এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু তাহলে তাদের মধ্যে যে ঢালটা হবে ঢাল মানে কি ঢাল মানে হচ্ছে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ভালো করে বুঝো ঢাল মানে হচ্ছে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিক হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে ঢাল ঠিক আছে ওকে তাহলে এটা ঢাল কী হবে এটা ঢাল হচ্ছে মনে রাখবো সবসময় ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু কী লিখলাম কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর বা এইটা হইতে পারে আরেকটা জিনিস হইতে পারে এইটা বা এইটা এইটা হইতে পারে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এইটা কইটাও তুমি কাজ করতে পারো আদারওয়াইজ এটা দিয়ে তুমি কাজ করতে পারো তোমার ইচ্ছা অ্যাজ এ উইশ ঠিক আছে গেল এরপর হচ্ছে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় আমরা জানি কোন চ্যাপ্টার পড়তেছি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে এই চ্যাপ্টার থ্রি পয়েন্ট ফাইভ পড়তেছি সরলরেখা ওকে সাপোজ ধরো এইটা একটা রেখা আমি একটু বড় করে রেখে ফেলছি এইটা একটা রেখা আর এইটা রেখা পরস্পর ছেদ করছে এখানে কোণ উৎপন্ন হয়েছে না এই যে পরস্পর এটা কোণ উৎপন্ন হয়েছে নাকি এটার সাথে এইটা বিপরীত কোণ আবার এই কোণের সাথে এই কোণ ঠিক কিনা তো টোটাল চারটা কোণ উৎপন্ন হয়েছে ঠিক কিনা চারটা বাট দুইটা কোণ সেম এইটা এটা সেম এইটা এটা সেম তো অন্তর্ভুক্ত যে কোণটা হয় এই কোণের মাপটা আসলে কত ঠিক আছে সো মনে করো যে এই যে রেখাটা আঁকছিলাম এই রেখাটা ঢাল হচ্ছে কত এই রেখাটা ঢাল হচ্ছে এম ওয়ান কত এম ওয়ান আর এই যে রেখাটা ছিল এই রেখাটা ঢাল হচ্ছে কত এম টু তাহলে এম ওয়ান এম টু ঢাল বিশিষ্ট দুটো রেখা পরস্পর ছেদ করছে ঠিক আছে তাদের মধ্যে যে কোণগুলো উৎপন্ন হয় এই কোণের মানটা কত অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় ঠিক আছে তো এটা কেমন নির্ণয় করা যায় জিনিসটা হচ্ছে এরকম যে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু ঠিক আছে এটা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু কত প্লাস মাইনাস তারপরে কত এম ওয়ান মাইনাস এম টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু ঠিক আছে এখান থেকে থিটা বের করতে পারবা কেমনে প্লাস মাইনাস টেন ইনভার্স তারপরে কত এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এটা হচ্ছে আলটিমেট সূত্র লেখা শেষ হলে বইলো যে লেখা শেষ হয়েছে
আচ্ছা, আজকে তো হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস, ঠিক আছে? সো একটা মুভির কথা বলি, তোমরা এখন এই মুভিটা দেখছো কিনা আমি ঠিক জানা নাই, বাট এটা সবাই দেখার চেষ্টা করবে। সেই মুভিটার নাম হচ্ছে, বা আমাদের ছবি, আমাদের বাঙালির ছবি, মানে বাংলাদেশের ছবি ছিল, ছবির নাম ছিল জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া। এই ছবিটা সবাই একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? মাস্টারপিস কথাটা আছে না, এইসব মুভির ক্ষেত্রেই যায়, ঠিক আছে? যারা দেখো নাই দেখতে পারো। আচ্ছা দেখো, এখন হচ্ছে দুটি অক্ষকে ছেদ করে এরকম সরলরেখা সমীকরণ, দুটি অক্ষকে ছেদ করে এরকম সরলরেখা সমীকরণ। ভালো করে খেয়াল করো যে আমি আসলে কী বুঝাইতে চাইতেছি, ঠিক আছে? সো আমার লাল কালারটা দরকার। ওকে, ধরো এই একটা আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? স্থানাঙ্ক ব্যবস্থা। সো আমি যদি একটা মানে রেখা অঙ্কন করতে বলি, যেটা কিনা দুইটা অক্ষকেই ছেদ করে, দুইটা অক্ষকেই ছেদ করে। সো ধরো এই রেখাটা হচ্ছে এইটা, এটা কী করছে, দুইটা অক্ষকেই ছেদ করছে, রাইট? এটা ছিল আমার এক্স অক্ষ, এক্স অক্ষ ছেদ করছে, এটা ছিল ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে ছেদ করছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের কত, এক্স ও এক্স প্রাইম, আর এটা কত, ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা ধরে নেব, আমরা ধরে নেব যে এই লাল রেখাটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কেটে নেয়, কী পরিমাণ, এ পরিমাণ অংশ কেটে নেয়, ঠিক আছে? আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কেটে নেয়, ঠিক আছে? আমরা ধরে নিব এই লাল রেখাটা কী করে, এক্স অক্ষ থেকে এই পরিমাণ আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কেটে নেয়। যদি এরকম অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে এই যে লাল রেখাটা আছে তার যে সমীকরণটা হবে সেটা হচ্ছে এরকম, এক্স বাই এ, সরি লেখাটা সুন্দর হয়নি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? এটা এখন এরকম সমীকরণ হবে, ঠিক আছে? তাহলে দুইটা অক্ষকেই ছেদ করে, দুইটি অক্ষকেই ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? এটা মানে কি, এক্স অক্ষ হতে এ পরিমাণ অংশ কাটছে, ওয়াই অক্ষ হতে বি পরিমাণ অংশ কাটছে, ঠিক আছে? বা কর্তন করেছে। এখন বলো, তোমাদের যদি একটা কোশ্চেন দিই, কোশ্চেনটা হচ্ছে এরকম যে ধরো এক্স মাইনাস টোয়াইস ওয়াই, তারপর হচ্ছে মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। এই রেখাটা থেকে বলবা যে এই সমীকরণটা, এই সমীকরণটা এক্স অক্ষ হতে কতটুকু অংশ কাটছে, ওয়াই অক্ষ হতে কতটুকু অংশ কাটছে, বলবা, সবাই বলবা, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে এই সমীকরণটাকে এই ফর্মেটে আনা, বারবার বলতেছি, এই সমীকরণটাকে এই ফর্মেটে আনবা, ঠিক আছে? তাহলে বলবা যে এক্স অক্ষতে কতটুকু অংশ কাটছে, ওয়াই অক্ষ হতে কতটুকু অংশ কাটছে, ঠিক আছে? সবাই বলবা। সবাই বলবা প্লিজ। হ্যাঁ, জহির রায়হানের, ঠিক আছে, জহির রায়হানের ছিল এটা। সবাই বলবা যে কতটুকু কতটুকু অংশ কাটে। বইলো, ঠিক আছে, কতটুকু কতটুকু অংশ কাটে সবাই একটু বলো, আমি বলতেছি। এক্সের মান হচ্ছে সেভেন, আচ্ছা এক্সের মান হচ্ছে সেভেন, ভালো কথা। আর ওয়াইয়ের মান কত, মাইনাস সেভেন বাই টু। মোহাম্মদ আল নাহিদ, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তোমার নাম আসলে এইমন না আইমন, আমি বুঝতেছি না, ঠিক আছে? বাংলা লেখলে বুঝতে পারতাম, ঠিক আছে? ইংরেজিতে তো, ইংরেজিতে লিখছো তো, তো নামটা আসলে বুঝতেছি না। যেটাই হোক, আহমদ, ঠিক আছে, ও লিখছে এক্সের মান সেভেন আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু ডিভাইডেড বাই সেভেন, রাইট অ্যান্সার, ওকে। আচ্ছা ফারহানা, শুনো না, তুমি কিন্তু একটা ভুল করছো, ঠিক আছে? তুমি বলতেছো সেটা হচ্ছে যে এক্স অক্ষতে ওয়ান বাই সেভেন অংশ কাটবে, না, এক্স অক্ষ তো আসলে সাত অংশই কাটে, ঠিক আছে? এই ফর্মেটে আনবা, ঠিক আছে? এই ফর্মেট মানে হচ্ছে এখানে এক্সের সহ কত, ওয়ান আছে না, এক্সের সহ ওয়ান থাকবে,
আর এর মান এতটুকু অংশ কাটবে ঠিক আছে সুমনা তুমি কিন্তু ভুল করছো এক্স এর এক্স থেকে হচ্ছে সাত অংশ কাটবে আর ওয়াই থেকে মাইনাস সেভেন বাই টু ঠিক আছে সবসময় মনে রাখবা এক্স এর সহগ এখানে ওয়ান থাকবে ওয়াই এর সহগ এখানে ওয়ান থাকবেই আর মাঝখানে প্লাস আনবা তাহলে সব কিছু মিলবে ঠিক আছে যখনই বলবে এই সমীকরণ বা যে কোনো সমীকরণ থেকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ বের করো তখন তোমাদের কাজ হচ্ছে একেবারে অ্যাকুরেটলি এই ফর্মটা নিয়ে আসবা যেমন এক্স এর সহগ ওয়ান ওয়াই এর সহগ ওয়ান মাঝখানে প্লাস ঠিক আছে তারপরে এখানে যা থাকবে এর মান যা বি এর মান যা ওইটাই হচ্ছে কর্তৃতাংশের পরিমাণ ঠিক আছে আশা করি সুমনা তুমি ক্লিয়ার হয়েছো ঠিক আছে আচ্ছা আইমন আচ্ছা তোমার নাম মনে রাখতো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওকে সবারই হয়েছে ঠিক আছে সবারই হয়েছে যারা পার্টিসিপেট করছো সবারই হয়েছে ঠিক আছে ওকে আচ্ছা এখন বিশেষ একটা জিনিস দেখো বিশেষ আরেকটা অ্যারেঞ্জমেন্ট সাপোজ ধরো দুইটা অক্ষকেই ছেদ করে দুইটা অক্ষকেই ছেদ করে ঠিক আছে দুইটা অক্ষকেই ছেদ করে এটা আরেকটা সূত্র আর কি ঠিক আছে ইম্পর্টেন্ট সূত্র সো ধরো একটা সরলরেখা দুইটা অক্ষকেই ছেদ করে হ্যাঁ দুইটা অক্ষকে এই রেখাটা ছেদ করলো ঠিক আছে আমাদের কাজ হচ্ছে মূল বিন্দু থেকে এই যে মূল বিন্দু ছিল না এই মূল বিন্দু থেকে এই রেখার ওপর লম্ব টানা এই যে লম্ব টানলাম ঠিক আছে আমাদের কাজ কী হলো মূল বিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানলাম তাহলে এই যে লম্ব হইল এই যে একটা দৈর্ঘ্য হইলো ধরো যে এটা হচ্ছে ও এটা হচ্ছে পি না ধরো এটা হচ্ছে ও বিন্দু ও বিন্দু থেকে এখানে লম্ব টানছি তাহলে যেই দৈর্ঘ্যটা হবে এই যে কালো অংশটুকু যেটা আছে এই দৈর্ঘ্য হচ্ছে পি কত এই দৈর্ঘ্য হচ্ছে কত পি সরি এই দৈর্ঘ্য কত পি তাহলে পি কী হলো মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত দৈর্ঘ্য সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ঠিক আছে আর এক্স অক্ষের সাথে এই লম্বটা যে কোণ উৎপন্ন করে এক্স অক্ষের সাথে লম্বটা যেই কোণ উৎপন্ন করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠিক আছে এক্স অক্ষের ধনাত্মক দিক হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা সেটা কত আলফা ঠিক আছে যদি অ্যারেঞ্জমেন্ট এরকম হয় যে আমাকে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে আর কত কোণ উৎপন্ন করে এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেইটা বলা আছে যদি এরকম বলা থাকে তাহলে এই যে লাল যে সমীকরণটা আছে তার যে সমীকরণটা হবে সেটা আমি লিখতেছি সেটা কত এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালটা হচ্ছে পি যদি অ্যারেঞ্জমেন্ট এরকম হয় যে আমাদেরকে মূল বিন্দু থেকে এই রেখার উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এটা কত পি ঠিক আছে আর হচ্ছে এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে সেটা বলা আছে আলফা যদি অ্যারেঞ্জমেন্ট এরকম দিয়ে দেয় আমাকে তখন সূত্র হচ্ছে এইটা এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি ঠিক আছে তোমরা একটু বলো যে এটা ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার হও তাহলে বলো যে ক্লিয়ার সবাই একটু বললো যে ক্লিয়ার কিনা শায়লা স্নিগ্ধা ক্লিয়ার আচ্ছা আচ্ছা প্রান্তি ক্লিয়ার শারমিন ক্লিয়ার ওকে আচ্ছা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছ আচ্ছা আরেকবার ওকে আরেকবার বলতে কি যে এই লালটা দেওয়া থাকবে যে লাল একটা সমীকরণ বের করতে হবে যে লাল যে কালি যে দাগটা দিয়েছি এটা সরল রেখে এটাকে বের করতে হবে এবং আমাকে কী কী জিনিস দেওয়া থাকবে এই মূল বিন্দু থেকে এই রেখার ওপর যদি আমি লম্ব টানি তাহলে যে দৈর্ঘ্যটা পাবো দৈর্ঘ্য হচ্ছে পি ঠিক আছে এই যে লম্বটা আঁকছিলাম এই লম্বটা কী করছে এক্স অক্ষের ধনাত্মক দিক হতে কোন দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে আলফা যদি এরকম থাকে অ্যারেঞ্জমেন্টটা তাহলে আমরা এই যে লাল যে রেখাটা ছিল সরলরেখার সমীকরণ বের করতে বলছিল এই সমীকরণটা হচ্ছে এরকম হবে ঠিক আছে ওকে
আরেকটা সূত্র সেটা হচ্ছে এরকম যে ধরো ए वन एक्स प्लस হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস হচ্ছে সি ওয়ান ইকুয়াল টু জিরো ए टू एक्स प्लस बी टू वाई प्लस सी टू इक्वल टू जीरो जदि एक सरल रेखा प्रकाश कर एक सरल रेखा प्रकाश कर ठीक है बोले दिलाम दुईटा कि एक सरल रेखा जदि है तो जिनिस हच्छे एरकम हबे ए वन बाय ए टू इक्वल टू हच्छे बी वन डिवाइडेड बाय बी टू इक्वल टू कत हबे सी ओन डिवाइड बाई सी टू ठीक है जदि कि ना दुटा सरल रेखा दुटा सरल रेखा समीकरण एक सरल रेखा प्रकाश करे एक्सर सहग वाइर सहग और सी एर सहगर अनुपातगुला परस्पर समान है ठीक है परस्पर समान है एन बोलो सब जो क्लियर है तो मैथ करब ठीक है मैथ करब সবগুলা সবার কাছে ক্লিয়ার এই পর্যন্ত হচ্ছে আমাদের 3.5 এর সূত্র আর কি শেষ সূত্র শেষ হয়েছে আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ওকে কিছুক্ষণ পর বোর্ড ঘোলাটে হয়ে যায় আচ্ছা ঘোলাটে হওয়ার কথা না ঠিক আছে ঘোলাটে হওয়ার কথা না अच्छा क्लियर ओके ठीक है अच्छा ठीक है ओके आम्रा एखन मैथ शुरू करब 3.5 एर सो भालो करे देखो केमने की कराई एटा होच्छे रूपंती बोयेर सातेर एक नम्बर जे मैथटा एटा सातेर एक এমন একটি সরল রেখার সমীকরণ বের করো বা নির্ণয় করো ঠিক আছে যা অক্ষদ্বয় হতে সমমানের যোগবোধক অংশ যোগবোধক অংশ ছেদ করে এবং থ্রি থ্রি বিন্দু দিয়ে অতিক্রম করে ঠিক আছে আমাকে বলছে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে যা কিনা কী করে অক্ষদ্বয়তে সমমানের খেয়াল করো সমমানের যোগবোধক কথাটা খেয়াল করো সমমান ঠিক আছে একই মান দুই হলে দুই তিন হলে তিন দুইটাই তিন ঠিক আছে সমমানের যোগবোধক অংশ ছেদ করে এবং থ্রি থ্রি বিন্দু দিয়ে অতিক্রম করে ঠিক আছে তাহলে ধরো এটা আঁকা লাগবে না যে বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি যে এটা হচ্ছে এ অংশ এইটাও কি এ অংশ কাটে তাহলে দুইটা অক্ষ থেকে যদি এই পরিমাণ অংশ কাটে সমমানের প্লাস হচ্ছে যোগবোধক এইটাও প্লাস এইটাও প্লাস ঠিক আছে সো যদি এরকম হয় তাহলে সমীকরণ কি হবে তাহলে মনে করি সরল রেখাটির সমীকরণ কী হবে এক্স বাই এ প্লাস কত ওয়াই বাই এ প্লাস ইকুয়াল টু কত ওয়ান হবে কারণ কি সমমানের যোগবোধক তাহলে এ এ দুইটাই প্লাস সমমানের যোগবোধক বলছে তাহলে দুইটাই প্লাস হবে ঠিক আছে তাহলে কত হবে তাহলে যেটা হবে সেটা লেখা যায় যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ লেখা যায় কি না এটা হচ্ছে এক নং ঠিক আছে এখন এক নং যদি থ্রি থ্রি বিন্দু দিয়ে যায় থ্রি থ্রি বিন্দু দিয়ে যায় তাহলে কত কত লেখা যায় ঠিক আছে যেটা লেখা যায় সেটা হচ্ছে এরকম যে থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু কত এ নাকি তাহলে এর মান সিক্স তাহলে এর মান
एक नंगे बसिए पाई एर मान एक नंगे बसिए पाई ए एर मान एक नंगे करें कैन अच्छा ठीक है दीदी एक नंगे बसिए पाई की जिनिस पाई एर मान बसा दाओ तेल कत है एक्स प्लस वाई इक्वल टू सिक्स ये हमारे अन्सार ठीक है এইটা হচ্ছে আমার অ্যানসার ঠিক আছে দেখো সবাই বুঝতে পারছো কিনা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা ঠিক আছে আশা করি বুঝতে পারবে কোনো সমস্যা নাই কল হইতেছে আম্মু মানে কোনো সাউন্ড পাইছো আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে বুঝতে পারছো সবাই বুঝলাম ওকে এখন দেখো দুই নম্বর যে ম্যাথটা আজকে আমাদের সেটা করতেছি এখন রূপন্তির দশের এক রূপন্তির দশের এক নম্বর যে ম্যাথটা সেটা এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো রেখাটি অক্ষদ্বয় অক্ষদ্বয়ের মধ্যবর্তী অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশে খণ্ডিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো স্থানাঙ্ক নির্ণয় করো এগুলো কিন্তু প্রত্যেকটা বই প্রত্যেকটা যে ম্যাথ করাচ্ছে এটা অনেকবার বোর্ডে আসা ঠিক আছে উপরোক্ত খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে কোনো বর্গের বাহু হলে বর্গের বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো তার ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে এখন দেখো আসলে ম্যাথটা কীভাবে কী করা যায় ঠিক আছে সো আমাকে প্রথম কী করতে হবে এক্স প্লাস টোয়াইস প্লাস সেভেন রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে রাইট সো এইটা করার জন্য আসলে কী করতে হবে যে অক্ষদ্বয় হতে কী কী পরিমাণ অংশ ছেদ করছে ঠিক আছে তারপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অক্ষদ্বয় মানে ধরো যে এইটা আচ্ছা আমরা আগে বের করি তাইলে হবে দেখো শুরু করো কী দেওয়া আছে এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো আমাদের টার্গেট কী টার্গেট হচ্ছে অক্ষদ্বয় হতে কী কী পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করা ঠিক আছে তো সুন্দর করে সাজানো যায় এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু কত হবে মাইনাস সেভেন এটার কত লেখা যায় এক্সের লেখা যায় হচ্ছে মাইনাস সেভেন প্লাস কত লেখা যায় টোয়াইস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সেভেন ইকুয়াল টু কত প্লাস ওয়ান রাইট সো আমি বলছিলাম যে একেবারে অ্যাকুরেটলি এই সমীকরণ আনতে হবে এই যে এই সমীকরণ আনতে হবে রাইট ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান ঠিক আছে কিন্তু দেখো এখানে কত আছে এই যে টোয়াইস ওয়াই আছে ঠিক আছে তাহলে এইটার হচ্ছে লব আর হরকে দুই দ্বারা ভাগ করবা তাহলে যেটা পাবা সেটা হচ্ছে এরকম পাবা যে শুধু ওয়াই আর এখানে হবে কত মাইনাস সেভেন বাই টু তাহলে এক্স অক্ষ হতে কালিটা গেল কই এক্স অক্ষ হতে তোমার মাইনাস সেভেন অংশ কাটে ঠিক আছে আর ওয়াই অক্ষতে এতটুকু পরিমাণ অংশ কাটে ঠিক আছে তাহলে একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি আমি জিনিসটাকে জিনিসটা হবে এরকম এটা তাহলে মাইনাস সেভেন কোথায় আছে এরকম করতে করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে এই বিন্দুটা তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত এই বিন্দুটার এক্সের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন আর ওয়াইয়ের স্থানাঙ্ক কত এক্স অক্ষে ওয়াইয়ের স্থানাঙ্ক অলওয়েজ জিরো ঠিক আছে
एक्स अक्षे वाई एर स्थानांक अलवेज जिरो हबे ठीक आछे माइनस सेवन गेल और वाई अक्षे कत हलो माइनस सेवन टू तहले माइनस सेवन टू हच्छे थ्री पॉइंट फाइव तहले एटा धरो एक दुई तीन चार एई थ्री पॉइंट फाइव हच्छे एखाने तहले एई बिंदुर स्थानांक कत आमरा जानी प्रथमे कत भुज ठीक आछे वाई अक्षेर उपरस्थ प्रत्येकटा बिंदुते एक्सर मान जिरो ठीक आछे एई जिरो हलो ठीक आछे तारपर कत माइनस सेवन बाई टू माइनस सेवेन बाई टू ठीक है तेल अक्षर मध्यवर्ती खनिजाशर मध्य मध्य बेर करते बस तेल रेखा हे कतटुकू यतटुकू ठीक ना यतटुकू तेल दुईटा बिंदु जी जानी तेल मध्य मध्य बेर करा जाए ना धरे निल बिंदु ये हे बी बिंदु तेल मध्यवर्ती बिंदु हे सी बिंदु सी बिंदुर स्थानांक निर्णय करते हैं नर्माली सी बिंदुर स्थानांक निर्णय करते कि लागे एक्सर मान वाइर मान আমরা ধরে নিলাম সেটা কত এক্স কমা ওয়াই তাহলে দুইটার মধ্যবিন্দু যদি সি হয় দুইটার মধ্যবিন্দু যদি সি হয় তাহলে সি এর এক্স এর স্থানাঙ্ক বের করতে হবে কীভাবে এক্স ওয়ান প্লাস এক্স টু তাহলে কত হয় মাইনাস সেভেন প্লাস মাইনাস সেভেন বাই টু লেখাই যায় কোনো সমস্যা নাই ঠিক আছে ডিভাইডেড বাই কত টু ঠিক আছে তারপরে কত কত লেখা যায় এটা হচ্ছে তোমার এই টু তাহলে এটা কত হয় মানে সাত দুগুণ হচ্ছে চোদ্দো মাইনাস হচ্ছে সাত নিচে কত টু তাহলে আলটিমেটলি কত লেখা যায় চোদ্দো আর সাত হচ্ছে একুশ তাহলে কত হয় মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর ঠিক আছে এটা হচ্ছে এক্সের স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক যদি বের করে তাহলে কত হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু আচ্ছা আমি একটা জিনিস ভুল করছি এই জিনিসটা অলওয়েজ ঘটে দেখো 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 তো এক্সের মান কত হবে এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স ওয়ানের মান তো মাইনাস সেভেন আর এক্স টু এর মান কত জিরো ছিল না এটা লিখতে ভুলে গেছিলাম প্লাস জিরো ডিভাইড বাই তাহলে কত হয় মাইনাস সেভেন বাই টু एक्सर मान कत है माइनस सेवेन बाई टू और वायर मान मान वायर मान कत है भलो कर ख्याल करो वायर मान कत है ठीक है वायर मान कत है वायर मान कत वाई वन प्लस वाई टू तेल कत दाड़ा जिरो माइनस सेवेन बाई टू डिवाइडेड बाई टू तेल आल्टिमेटली हे एरकम माइनस सेवेन बाई फोर माइनस सेवेन बाई फोर तेल सी बिंदुर स्थानांक सी बिंदुर स्थानांक हे कत सी बिंदुर स्थानांक हे एक हे माइनस सेवेन बाई टू আরেকটা কত মাইনাস সেভেন বাই ফোর মাইনাস সেভেন বাই ফোর এই তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও তাড়াতাড়ি সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও সবাই বুঝতে পারছো কিনা একটু জানাইও যদি ক্লিয়ার থাকো তাহলে বলো যে ক্লিয়ার আমি দেখতেছি আচ্ছা মায়ের সাহেব বুঝতে পারছো থ্যাংক ইউ আচ্ছা ইশরাত শাকিল বলতেছে ক্লিয়ার আচ্ছা প্রান্তি ক্লিয়ার ওকে আচ্ছা 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 উম্মে জাইফা তুমি একটু খেয়াল করো আমরা দুই মানে দুইটা অক্ষকেই ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ একটুকে শিখেছিলাম না কীরকম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান তাহলে তোমাকে যদি কখনও কোনো সমীকরণ দেওয়া থাকে এবং বলে যে এই সমীকরণটা এক্স অক্ষতে কতটুকু অংশ ছেদ করছে বা এই সমীকরণটা ওয়াই অক্ষতে কতটুকু অংশ ছেদ করছে তোমার প্রথম কাজ হচ্ছে যে কোনো সমীকরণ দেওয়াই থাক না কেন তুমি সেটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এই ফর্মেটে আনবা তাহলেই বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সবারই ক্লিয়ার ওকে আচ্ছা এখানে বাকি আরেকটা লেজের অংশ ছিল যে লেজের অংশ যে উপরোক্ত খনিতাংশ উপরোক্ত খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে কোনো বর্গের বাহু তাহলে এইটা যদি কোনো বর্গের বাহু হয় এই এ আর বি এ বি রেখা বা এ বি রেখাংশ এইটা যদি কোনো বর্গের বাহু হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কত তাহলে আগে বর্গের বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এ বি এর দৈর্ঘ্য বের করো তাহলে এ বি এর দৈর্ঘ্য সমান কত লিখবো রুট অফ ওয়ান মাইনাস সেভেন ডিভাইড বাই মাইনাস জিরো ইকুয়াল টু হোল স্কোয়ার কী বলতেছি মাইনাস সেভেন মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস মাইনাস প্লাস সেভেন বাই টু হোল স্কোয়ার কত কত লেখা যায় তাহলে এটা হচ্ছে উনপঞ্চাশ এটা কত হয় উনপঞ্চাশ বাই ফোর উনপঞ্চাশ বাই ফোর দাঁড়াচ্ছে তাহলে যদি হিসাব নিকাশ করো তাহলে আলটিমেট রেজাল্টটা কত পাবা আলটিমেট রেজাল্ট আলটিমেট যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার এই উনপঞ্চাশ মানে কত হয় একশো ছিয়ানব্বই হচ্ছে এটা একশো ছিয়ানব্বই প্লাস হচ্ছে উনপঞ্চাশ ডিভাইডেড বাই ফোর যা করবা সেটা হচ্ছে একটা রেজাল্ট আসবে ঠিক আছে আমাকে বলছে যদি কিনা বর্গের কোনো বাহু হয়
তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? নর্মালি যে কোনো একটা বর্গের বাহু যদি এ হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কি লিখতা? এ স্কোয়ার লিখতা না? সেম প্রসেসে যে বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল ইকুয়ালটা কত হবে? তুমি একটু যোগটা করে নিও, আমি এটা করতেছি না, ঠিক আছে? 196 প্লাস কত 49 ডিভাইডেড বাই কত হবে? 4 হোল স্কোয়ার, ঠিক আছে? এইটা হবে অ্যান্সার আলটিমেটলি। কিছু হিসেব নিকাশ থাকবে, করে নিও, ঠিক আছে? এখন বলো এটা বুঝতে পারছো কিনা, সবাই এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু যদি ক্লিয়ার হও আমি পরবর্তী ম্যাথে যাব। সবাই যদি এতটুকু অংশ ক্লিয়ার হও আমি পরবর্তী ম্যাথে যাব। ক্লিয়ার যদি হও তাহলে বলো যে এটা ক্লিয়ার, ঠিক আছে? হ্যালো রাফি, তুমি তো ক্লাস দেখতেছো নাকি? আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা এটা গেল, এরপরে আরেকটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে রূপন্তি বইয়ের এক্সাম্পল 10। এটা হচ্ছে রূপন্তি বইয়ের এক্সাম্পল 10, ঠিক আছে? রূপন্তি এক্সাম্পল 10, ওকে। একটি সরল রেখার, একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, খণ্ডিত অংশ 6:2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? কোশ্চেনটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে যে একটা সরলরেখা এরকম করে গেছে, ঠিক আছে? সো এক্স অক্ষ হতে এ অংশ মানে কাটছে আর ওয়াই অক্ষ হতে বি অংশ কাটছে, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এরকম A,0, ঠিক আছে? আর এই যে বিন্দুটা ছেদ করছে ওয়াই অক্ষতে এইটার স্থানাঙ্ক হচ্ছে বি, এটা কত? 0,B। তাহলে এ বি রেখার কোনো একটা বিন্দুতে, এই যে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ 6:2 বিন্দুতে 2:3 অনুপাতে কে অন্তর্ভুক্ত হয়? তাহলে 6:2 বিন্দুটা হচ্ছে মোটামুটি এই জায়গাতে। এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু। কী বিন্দু? সি বিন্দুর স্থানাঙ্ক কত? 6:2। তাহলে রেখাটাকে কী করছে? দুইটা অংশে ভাগ করছে, ভাগ করা মানে অন্তর্বিভক্ত করেছে, রাইট? কত কত অনুপাতে? এটা হচ্ছে 3, এই বি থেকে সি পর্যন্ত হচ্ছে 3, সি থেকে এ পর্যন্ত হচ্ছে 2, ঠিক আছে? 2:3 অনুপাতে। আচ্ছা তাহলে 2:3 বসে তো আছে, 2:3 একই তো, তাহলে 2 এতটুকু কত 3, এই অনুপাতে কী করে? অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? তাহলে সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো বা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে কীভাবে কী করতে পারি সেটা হচ্ছে যে মনে করবা সরলরেখাটির সমীকরণ কত? মনে করি সরলরেখাটির সমীকরণ কত কত? x/a প্লাস কত y/b ইকুয়াল টু কত? 1, ঠিক কিনা? এটা তো সমীকরণ, রাইট? সো এক্স অক্ষ হতে যদি এ পরিমাণ অংশ কাটে আর ওয়াই অক্ষ যদি বি পরিমাণ অংশ কাটে তাহলে তার সমীকরণ তো এইটাই হয়, x/a প্লাস y/b ইকুয়াল টু 1, ওকে, ঠিক আছে? এইটার মান, এই সমীকরণই আসলে অ্যান্সার হবে, বাট এখানে a এর মান আর b এর মান আমাকে নির্ণয় করতে হবে। কীভাবে কী করতে পারি সেটা হচ্ছে এখন বলতেছি। দেখো এই এ বি রেখাকে, এই যে এ আর এই যে বি, এই যে রেখাটা, কালো যে রেখাটা আছে, ঠিক আছে, এই যে আঁকতেছি, ঠিক আছে, এই রেখাটাকে
এবি রেখাকে সি মানে কত সিক্স থ্রি বিন্দু এবি রেখাকে সি বিন্দু টু ইস টু থ্রি অনুপাতে অন্তর বিভক্ত করে কত করে অন্তর বিভক্ত করে আচ্ছা অন্তর বিভক্ত করে ভালো করে বুঝো তাহলে কোন বিন্দুটা অন্তর বিভক্ত করে সি বিন্দুটা ঠিক কিনা তাহলে সি বিন্দুর এক্সের স্থানাঙ্ক নিলাম সি বিন্দুর এক্সের স্থানাঙ্ক নিলাম আমরা পড়ছিলাম না যে এক্স ইকুয়াল টু কত এম ওয়ান তারপরে কত ছিল এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু পড়েছিলাম না ওইটাই এখানে কাজে লাগাবো আর কিছুই না তাহলে এক্সের মান হচ্ছে কত এই যে সিক্স তারপরে এম ওয়ান এম ওয়ান বলতে বুঝবো হচ্ছে এই যে টু এটা হচ্ছে আমাদের এম ওয়ান ঠিক আছে এটা হচ্ছে এম ওয়ান এই জিনিসটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে এম ওয়ান আর এটা হচ্ছে এম টু ঠিক আছে তাহলে এম ওয়ান এক্স টু এই এ জিরো যেটা এটা আসলে হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এই যে জিরো বি এটা হচ্ছে আসলে এক্স টু কমা ওয়াই টু ঠিক আছে এখন ইজিলি বুঝতে পারবা এই লাল কালি দিয়ে যা যা লিখছি এটা লেখার দরকার নাই ঠিক আছে এইটার এইটার এইটাও লেখার দরকার নেই পরীক্ষার হলে ঠিক আছে জাস্ট বোঝার জন্য আমি লিখছি ডিরেক্ট এটা লিখবা তাহলে এম ওয়ান কত এম ওয়ান হচ্ছে টু এক্স টু এক্স টু এর মান হচ্ছে জিরো প্লাস এম টু এম টু এর মান হচ্ছে থ্রি এক্স ওয়ান এর মান হচ্ছে এ নিচে কত থাকবে এম ওয়ান প্লাস এম টু তাহলে কত হয় টু প্লাস থ্রি তাহলে টু প্লাস থ্রি তাহলে টু প্লাস থ্রি হচ্ছে ফাইভ তাহলে পাঁচ ছয় তিরিশ ইকুয়াল কত হয় থ্রি এ তাহলে এর মান বের হয় কত টেন ঠিক আছে এর মান বের হয়ে গেল এবার ধরো আর কি বিয়ের মান বের করা বিয়ের মান বের করতে হলে সেটা হচ্ছে এই সি বিন্দুর এক্সের দিয়ে বের করছি না তাহলে সি বিন্দুর ওয়াই দিয়ে এবার বের করতে হবে তাহলে ওয়াই দিয়ে যদি বের করতে যাই তাহলে কত লিখতে হবে এম ওয়ান ওয়াই টু এম ওয়ানের মান হচ্ছে টু ওয়াই টু এর মান কত এই যে বি সরি আমার একটা কল আসছিল আর কি ওকে তাহলে ওয়াই কিউ কত টু বি প্লাস হ্যালো আচ্ছা ঠিক আছে তাহলে কত লেখা যায় ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ওয়াই টু তাহলে এম ওয়ানের মান কত টু ওয়াই টু এর মান কত বি ঠিক আছে প্লাস এম সরি এম ওয়ান ওয়াই টু ঠিক আছে তারপরে কত হবে এম টু ওয়াই ওয়ান এম টু এর মান হচ্ছে থ্রি ওয়াই ওয়ানের মান কত ভালো করে তাকায় দেখো ওয়াই ওয়ানের মান জিরো তাহলে কত লেখা যায় জিরো লেখা যায় ডিভাইড বাই কত এম ওয়ান প্লাস এম টু তাহলে কত লেখা যায় টু প্লাস থ্রি বা ফাইভ ঠিক আছে এখানে ওয়াইয়ের জায়গায় কত বসবে ওয়াইয়ের জায়গায় বসবে হচ্ছে এই থ্রিটা ঠিক কিনা তাহলে তিন পাতে কত পনেরো কত লেখা যায় টু বি তাহলে বি এর মান কত দাঁড়ায় পনেরো ডিভাইডেড বাই টু দাঁড়ায় ঠিক আছে বি এর মান কত দাঁড়ায় পনেরো ডিভাইড বাই টু দাঁড়ায় আচ্ছা আমি কি ভুল করলাম সিক্স টু বিন্দুতে এটা লেখা ছিল এই যে সিক্স টু বিন্দুতে ছিল ঠিক আছে তাহলে এই জিনিসটা ভুল লিখছিলাম এটা হবে টু এটা হবে টু ঠিক আছে তাহলে যদি এটা টু হয় এইটাও কত লিখব টুই লিখবো তাহলে পাঁচ দোকানে হয় দশ তাহলে দুই তাহলে যদি ভাগ করি তাহলে কত হয় পাঁচ দেখো আমি বলছিলাম যদি কিনা এ আর বি এর মান বের করতে পারি তাহলে সমীকরণ হবে ঠিক আছে তাহলে এ ও বি এর মান এক নঙ্গে বসিয়ে পাই তাহলে বাকিটু অংশ হচ্ছে এইভাবে লিখবা যে এ ও বি এর মান এক নঙে বসিয়ে পাই এক নঙে বসিয়ে পাই কী কী জিনিস পাই এক্স বাই টেন প্লাস কত ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো এই পর্যন্ত কারা কারা বুঝো নাই এবং কারা কারা বুঝতে পারছো সবাই একটু জানাইও যে বুঝতে পারছি বুঝতে পারি নাই ঠিক আছে এই ম্যাথগুলা খুব ধৈর্য সহকারে করতে হয় যারা করায় তাদেরকে ধৈর্য লাগে যারা করবে বিশেষ করে হচ্ছে মোবাইলে তাদেরও ধৈর্য সহকারে দেখতে হবে নাহলে পারবা না সো কারা কারা বুঝতে পারছো হ্যাঁ থ্যাংক ইউ আসলে মানে ওয়াইগুলো টু আমি ভুল দেখছিলাম সরি আচ্ছা মাইশা বুঝতে পারছো সাদিয়া ক্লিয়ার আচ্ছা ফারাবির কমেন্টে বুঝলাম না বেমানে কি আচ্ছা বুঝতে পারছি ওকে ওকে আচ্ছা তাহলে তোলো তোলো তাড়াতাড়ি তোলো তোলো শেষে বলো অন্য মেতে যাবো আরও অনেক দূর যাইতে হবে আমাদের
আরও অনেক দূর যাইতে হবে। আচ্ছা তোলাশে চলে বলে ভাইয়েরা, আর ক্লাস করতে কেমন লাগতেছে আমি ঠিক জানি না, ঠিক আছে? ক্লাস করতে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? বেশি লেন্দি ম্যাথ করাচ্ছি, সো মনোযোগ সহকারে দেখলে অবশ্যই উপকৃত হবা। ক্লিয়ার সবারই? ক্লিয়ার, ওকে। তাহলে পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা সোজা আছে, পারবা। বাট আসলে সোজা ম্যাথে ঝামেলা আমাদের বেশি লাগে, সোজা ম্যাথে ঝামেলা বেশি লাগে। কি বলা আছে? এটা হচ্ছে রূপন্তীর এক্সাম্পল 11, রূপন্তী বইয়ের এক্সাম্পল 11 নাম্বার ম্যাথ, ঠিক আছে? এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস 12 ইকুয়াল জিরো, সরলরেখা, সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান তিন ভাগে, কয় ভাগে? সমান তিন ভাগে, সমান তিন ভাগে, সমান তিন ভাগে বিভক্ত করে, বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে, এমন বিন্দু দ্বয়ের সাথে। এই ম্যাথটা অনেকবার আসছে, সো বি অ্যাটেন্টিভ। বিন্দু দ্বয়ের সাথে মূলবিন্দুর সোজা ম্যাথ, বা তোমরা প্যাচ লাগাও, মূলবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো, মূলবিন্দুর সংযোগ সরলরেখার, সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? কীভাবে কী করতে পারবো ভালো করে খেয়াল করো। আমাকে একটা সমীকরণ দিয়ে দিছে, বলছে কি অক্ষদ্বয়ের মধ্যবর্তী, তার মানে কাজ কী? কাজ হচ্ছে ওই সমীকরণটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই ফর্মেটে নেয়া, ঠিক আছে? তো সমীকরণ দেওয়া আছে কোনটা? এটা। তো প্রদত্ত সমীকরণ লিখবা, যে প্রদত্ত সমীকরণ কত হবে, এক্স মানে এক্স প্লাস থ্রি ওয়াই দেওয়া না, মাইনাস টুয়েলভ ইকুয়াল টু শূন্য, তাহলে কী করা যায়? এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু 12 লেখা যায়, যায় না? যায় না, অবশ্যই যায়। তোমরা এখন ভুল লেখলে কিছু করার নাই, ঠিক আছে? বাট যায়। এক্স বাই 12 প্লাস কত হয়? ওয়াই বাই 4, ঠিক কিনা? এখানে 3, এখানে 12 আসলে কত? 3 × 12 লেখা যায়। সো এই জিনিসটা হয় বিকজ ইকুয়াল টু কত? অনেকে আবার এই জিনিসটা করবা যে এখানে 0 লিখে দিবা, সম্ভব? ইম্পসিবল ব্যাপার সেবার, এটা হবে না। কত হবে? 1 হবে, ঠিক আছে? অলওয়েজ 1 হবে। তাহলে আমাদের ফর্মেট আসলো কত? এক্স বাই এ প্লাস কত? ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই জিনিসটা তো আমরা গ্রাফে লিখতেই পারি, রাইট? সো লিখো, কোনো সমস্যা নাই। তাহলে গ্রাফে যদি লিখতে চাইতাম জিনিসটা হবে এরকম, কত? এক্স অক্ষ থেকে 12 পরিমাণ, তাহলে 12 কত? 12 হচ্ছে এখানে থাকে, এই তো দরজে 12। তাহলে এই বিন্দুটার নাম কী দেবো? এ 12, 0। আর কত? এই যে ওয়াই 4, তাহলে এই বিন্দুটার নাম দেবো হচ্ছে ওয়াই 4। তাহলে হচ্ছে এই বিন্দুটার নাম দিলাম বি, এটা কত হলো? 0, 4 হলো, ঠিক আছে? এই দুটো বিন্দুকে এখন যোগ করলাম, এই যে যোগ করতেছি, ঠিক আছে? তো বলছে এই যে এ বি রেখাংশ, এই এতটুকু এ থেকে বি পর্যন্ত, এইটাকে সমান তিন ভাগে ভাগ করতে, কয় ভাগে? সমান তিন ভাগে ভাগ করতে। তাহলে কত কত লিখে যায়? এই এক ভাগ, এই এক ভাগ, সমান তিন ভাগে ভাগ করতে হলে দুইটা বিন্দুর প্রয়োজন হয়, সমান তিন ভাগে ভাগ করতে হলে দুইটা বিন্দুর প্রয়োজন হয়। সো ধরো এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করবা যেই জিনিসগুলো আমি বলতেছি, এটাকে ধরো যে এরকম যে এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে বলবা যে মনে করি, মনে করি, দেখো সমান তিন ভাগে অর্থটা কি? এ থেকে পি পর্যন্ত হচ্ছে 1, পি থেকে কিউ পর্যন্ত হচ্ছে 1, কিউ থেকে বি পর্যন্ত কত? 1। তাহলে 1, 1, 1 কত হয়? 3 হয় না? 3 হয়। বাট এখানে একটা কথা বলতেছি যে মনে করি এ বি রেখাকে কই থেকে কই বললাম? এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি এর দিকে বলছি, ঠিক আছে? এ বি রেখাকে পি বিন্দু
वन इस टू टू अनुपाते अंतर्विभक्त करे क्यों आसे दरकार नहीं ठीक है मन 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 करो जाए दरकार नहीं नाई तेरे कत बोलते पर यह जो एक जेहतु एक ये जेहतु एक तेल ये एक हो टोटल कत दुई अवश्य दुई तेल बला जाए ना जो ए बी रेखा के पी एक्स बिंदु वन इस टू टू अनुपाते अंतर्विभक्त करे कि अनुपाते अंतर्विभक्त करे बला जाए ना जाना अवश्य जाए अंतर्विभक्त करे तेल पी बिंदु एक्सर मान बेर करते पर क्यों बेर एक्स इक्वल टू हे एम वन एक्स टू देखो एखे जाके आगे रखसी ये एक आगे रखसी ये धरब कत एक्स वन वाई वन बी के पर रखसी तेल बी के धरब कत एक्स टू वाई टू ठीक है तेल कत कत लिखा जाए एम वन एक्स टू एम वन कत वन तेल वन एक्स टू मान कत जिरो प्लस एम टू एक्स वन तेल एम टू मान हे टू एक्स वन मान हे बारो डिवाइडेड बाय कत लिखा जाए एम वन प्लस एम टू एम वन मान कत वन एम टू मान हे टू तेल कत लिखा जाए वन प्लस टू तेल आल्टिमेटली कत कत लिखा जाए वन जो जिरो द्वारा गुण करो तेल कत है जिरो है प्लस कत है बारो तक है चौबीस ठीक क्या डिवाइडेड बाय थ्री तेल कत लिखा जाए एट लिखा जाए ठीक है आबार कत वाई एटे कत लिखा जाए एम वन वाई टू तेल एम वन मान कत वन वाई टू एर मान हे फोर प्लस एम टू एर मान हे टू वाई वन मान देखो ये जिरो लेखा आसे ठीक है जिरो डिवाइडेड कत वन प्लस टू तेल कत कत लिखा जाए चार एक चार नीचे कत तीन फोर बाई थ्री ठीक है तेल एक्स और वाई उठाई दी कत कत लिखा जाए ये हमार एट कमा कत है फोर बाई थ्री लिखा जाए एकटार स्थानांक बेर हो गए एकटार स्थानांक बेर कर देखाल এখন যদি তোমাদের বলি যে কিউ এর স্থানাঙ্কটা বের করে দাও পারবা না তাহলে কি লিখবা যে এ বি রেখাকে কিউ বিন্দু কি করে এক এক দুই তাহলে কিউ বিন্দুরে কি করে এ বি রেখাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে এই জিনিসটা পাল্টাই দিবা এই জিনিসটা পাল্টাই কত লিখবা টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে রেজাল্ট তোমাদের আসে পড়বো তোমাদের কাজ হচ্ছে কিউ বিন্দুর মানটা আমাকে বের করে দেখানো তাড়াতাড়ি করবা কি করবা যে এ বি রেখাকে কিউ বিন্দু টু ইস টু ওয়ান অনুপাতে কী করে অন্তর্বিভক্ত করে এইটা দিয়ে ম্যাথটা করবা এবং কিউ বিন্দুর মানটা আমাকে বলবা তাড়াতাড়ি কুইক বলবা তাড়াতাড়ি আমি দেখতেছি তাড়াতাড়ি বলবা তাড়াতাড়ি বলো সবাই বলো ফারাবি শাকিল ওয়াই ইকুয়াল টু ফোর বাই থ্রি তো এটা বেরোয়েছে আমি কিউ বিন্দুটা বের করতে বসি কি বিন্দুটা বের করো তাড়াতাড়ি কি বিন্দুটা বের করো তাড়াতাড়ি বের করো কিউ বিন্দুটা বিপি রেখার মধ্যবিন্দু ধরেও করা যাবে কোনো সমস্যা নাই করা যাবে আইমন তুমি যেটা বলছো ওইটাও রাইট ওইটাও হবে কোনো সমস্যা নাই ওইটাও হবে ঠিক আছে ওইটাও হবে কোনো সমস্যা নাই হ্যাঁ তোমার অলরেডি একজন বের করছো সেটা কত এই যে মায়েশা বলে দিছে মায়েশা বলছে ফারাবি শাকিল দুজনের সঠিক অ্যান্সার বলছে আল নাহিদ সঠিক অ্যান্সার বলছে শায়লা আরে শায়লা তুমি কিন্তু ভুল করছো ফোর এইট বাই টু না ফোর এইট বাই থ্রি হবে ঠিক আছে ফোর কমা এইট বাই থ্রি হবে জাইফা ঠিক আছে এমন ওকে আচ্ছা ভালো ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা হয়েছে তাহলে সমস্যা নাই ওকে ওকে আমরা আরেকটা ম্যাথে চলে যাবো এটা অনেকবার বোর্ডে আসে একটা ম্যাথ সো তোমরা যারা হচ্ছে সামনে এক্সাম দিবা এইচএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচ অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ টেস্টে টেস্ট পরীক্ষা যদি না হয়ে থাকে বা সামনে যদি হয় তাহলে এটা হবে শিওর এটা আসতে পারে হয় নবীতে আসবে নয় রিটেনে আসবে
কোনো না কোনোভাবে আসতে পারে। এটা হচ্ছে রূপন্তী বইয়ের পাঁচের দুই, রূপন্তী বইয়ের পাঁচের দুই। আর এখানে তো অনেক অনেকগুলো কলেজের পোলাপানে ক্লাস করতেছে, রাইট? সো কারো না কারো কলেজে এটা আসবে। এ এইচ কে বিন্দু, বিন্দুটি সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান রেখার উপর অবস্থিত এবং বি কে কমা এইচ বিন্দুটি টুয়াইস এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ফাইভ রেখার উপর অবস্থিত। এ বি এর সমীকরণ নির্ণয় করো, এ বি এর সমীকরণ নির্ণয় করো, এ বি এর সমীকরণ নির্ণয় করো। এখন ভালো করে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এ বি এর সমীকরণ নির্ণয় করতে বলছে, রাইট? এ আর বি কি দুইটা বিন্দু না? তাহলে এ আর বি দুইটা বিন্দুর মান যদি আমি বের করতে পারি, তাহলে সরলরেখার সমীকরণ বের করতে পারবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। যদি এ আর বি দুইটার জিনিসের মান বের করতে পারি বা দুইটা বিন্দুর মান আমার জানা থাকে, আমি কী করতে পারবো? ওই দুইটা বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ বের করতে পারবো। বাট এখানে এ এর মান দেওয়া আছে কত? এইচ কে। আর বি এর মান দেওয়া আছে কত? কে এইচ। এর এসে ঝামেলা, ঠিক আছে? তাহলে এই কে এইচ বা এইচ কে এই জিনিসটি উধাও করে আমাকে কী করতে হবে? এটাকে মানে আনতে হবে, বা সোজা কথা এইচ আর কে এই দুটোর মান আমার বের করতে হবে, তাহলে আমার কাজ শেষ। তাহলে দেখো কী হয়, কোনো একটা বিন্দু যদি কোনো একটা সরলরেখার অবস্থিত হয়, ভালো করে কথাটা খেয়াল করো, কোনো একটা বিন্দু যদি কোনো একটা সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দু দিয়ে ওই সরলরেখাটি কী হবে? সিদ্ধ হবে, বা সোজা কথায় ওই বিন্দুটা আমরা কী করতে পারবো? সরলরেখাটার উপর বসাই দিতে পারবো, ঠিক আছে? তাহলে এ এইচ কে বিন্দুটি সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান রেখার উপর অবস্থিত হওয়ায় কী লেখা যাবে? সিক্স এইচ মাইনাস হচ্ছে কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই বিন্দুটা এই রেখাতে আমি বসাতে পারবো, এই এক্সের জায়গায় এইচ বসাতে পারবো আর ওয়াইয়ের জায়গায় কে বসাতে পারবো, ঠিক আছে? গেল, এটা হচ্ছে তোমার এক নং। আবার বি কে এইচ বিন্দুটি তোমার কী হলো? এই টুয়াইস এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ফাইভ রেখার উপর অবস্থিত হওয়ায় কী কী লেখা যাবে? দেখো, এই বিন্দুটা এই রেখাতে বসাতে পারবো, কীভাবে বসাতে পারবো? টু কে মাইনাস কত? ফাইভ এইচ মাইনাস ইকুয়াল টু ফাইভ লেখা যায়, রাইট? এখন দেখো, আমি উপরে একটা সমীকরণ লিখছি যে আগে এইচ, ঠিক আছে? তাহলে এইটা তো আগে এইচ আনবো, নাহলে অঙ্ক মিলাইতে সমস্যা আছে। তাহলে মাইনাস ফাইভ এইচ প্লাস টু কে মাইনাস ফাইভ ইকুয়াল টু শূন্য। এখন দেখো এখানে চলক কয়টা? চলক হচ্ছে দুইটা, এই যে একটা হচ্ছে এইচ, এই যে সমীকরণে খেয়াল করে যে এই সমীকরণ আর এই সমীকরণটাতে খেয়াল করো, ঠিক আছে? এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে কে, দুইটা চলক আছে, দুইটা চলকের জন্য দুইটা রাশি পাইছে। সমাধান বের করতে পারবো না? সমাধান বের করতে পারবা, অনেক পদ্ধতি আছে, অপনয়ন আছে, প্রতিস্থাপন আছে, ঠিক আছে, বজ্রগুণন আছে, তোমাদের যা ভালো লাগে ওইটা দিয়ে তুমি কী করবা? এইচ আর কে এর মান বের করবা, ঠিক আছে? তোমরা তাহলে বলো এইচ আর কে এর মান বের করো, পারবা না? আশা করি পারবা। আমি তোমাদেরকে বজ্রগুণ পদ্ধতিটা দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা অপনয়ন করতে পারো, প্রতিস্থাপন করতে পারো, যা আছে তাই করতে পারো, তোমাদের উইশ, ঠিক আছে? বা ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারো, ইজি জিনিস। বাট আমি হচ্ছে বজ্রগুণন দেখাচ্ছি, ঠিক আছে? বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে দেখাচ্ছি। এটা কত হয়? সিক্স এইচ মাইনাস কত? কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আর এটা কত? মাইনাস ফাইভ এইচ প্লাস টু কে মাইনাস ফাইভ ইকুয়াল জিরো। সমীকরণ দ্বয়ে বজ্রগুণন, এখানে একটা কথা লিখতে হবে, সমীকরণ দ্বয়ে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। বজ্রগুণন পদ্ধতিটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে এইচ এর মান, এখানে হচ্ছে কে এর মান, আর এখানে হচ্ছে ধ্রুবকের মান ওয়ান, ঠিক আছে? যখন এইচ এর মান নির্ণয় করবো তখন এটা বাদ,
এইটার সাথে এটা গুণ করব, এইটার সাথে এটা বলতে কে এর সহগ আর এইটা, ঠিক আছে? এখানে কে এর সহগ কত আছে? মাইনাস ওয়ান আছে। মাইনাস ওয়ানের সাথে মাইনাস ফাইভটা গুণ করব, তাহলে প্লাস ফাইভ হবে, ঠিক আছে? গেল। তারপরে এইটা, তারপরে একটা মাইনাস, তারপরে কত? এইটার সাথে এইটা, এইটার সাথে কে এর সহগ, কে এর সহগ এখানে কত আছে? কে এর সহগ আছে দুই, আর এখানে আছে মাইনাস ওয়ান, তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান কত হয়? মাইনাস টু, এই মাইনাস টু, ঠিক আছে? যখন কে এর মান নির্ণয় করবো তখন উল্টা উল্টা দিকে তো আসতে হবে, উপর থেকে এদিকে আসতে হবে, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ কত হয়? প্লাস ফাইভ। সূত্রের একটা মাইনাস, তারপরে কত? এখানে ছয় আছে, এখানে কত আছে? মাইনাস ফাইভ, তাহলে কত হয়? মাইনাস থার্টি হয়, ঠিক আছে? তারপরে ওয়ানের সময় আগে নিয়ম, যখন ওয়ান তখন এদিক থেকে এদিকে আসবা, তাহলে ছয় যেখানে কত? বারো, আর এখানে কত? পাঁচ একে পাঁচ, তাহলে কত হয়? মাইনাসে মাইনাসে মাইনাস আর একটা মাইনাস, তাহলে কত হয়? পাঁচ হয়, ঠিক আছে? হিসেব করি আমি, তাহলে কত হয়? এখানে হচ্ছে এইট, এখানে হচ্ছে সাত, রাইট? পাঁচ মাইনাস মাইনাস হয় প্লাস, তাহলে প্লাস টু হয় কত হয়? সাত হয়। এগুলো কত লেখা যায়? কে বাই থার্টি ফাইভ, আর এখানে কত লেখা যায়? ওয়ান বাই সেভেন লেখা যায়, ঠিক কিনা? তাহলে আলটিমেটলি এইটার সাথে যদি এইটা তুলনা করো তাহলে এইচ এর মান পাবো হচ্ছে ওয়ান আর কে এর মান পাবো হচ্ছে ফাইভ, ঠিক আছে? এইচ এর মান পাবো হচ্ছে ওয়ান, কে এর মান পাবো ফাইভ, ঠিক আছে? তাহলে এই যে এইচ কে লিখছিলাম, এইচ কে, তাহলে এইচ এর মান কত হবে? এখানে হবে ওয়ান আর এখানে কত হবে? ফাইভ। আর এই যে বি এর মান লিখছিলাম তার মান কত? কে এইচ, তাহলে কে এর মান আগে, তাহলে এখানে কত লিখতে পারবা? এখানে লিখতে পারবা যেটা, সেটা হচ্ছে ফাইভ ওয়ান, কত? ফাইভ ওয়ান, ঠিক আছে? দুটা বিন্দু আমার বের হয়ে গেছে, এখন কি করা যাবে? এটা কাটো, এটা লাগবে না, আর বিদায় হও। তাহলে এখন কি করা যাবে দেখো, এখন যেটা করা যাবে সেটা হচ্ছে, আমাকে বলছিল যে এ বি এর সমীকরণ নির্ণয় করো, দুইটা বিন্দু পাইলেই তো সমীকরণ নির্ণয় করতে পারি, রাইট? সো বলে দেবা যে এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ, সমীকরণ কী কী লেখা যায়? যে এক্স মাইনাস এক্স ওয়ান, এটাকে এক্স ওয়ান ধরবা, এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, তাহলে কত কত লেখা যায়? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ফাইভ ইকুয়াল টু কত লেখা যায়? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের মান কত? ফাইভ, ডিভাইড বাই কত? ফাইভ মাইনাস ওয়ান, তাহলে কত কত লেখা যায়? এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ফোর, এটা কত? ওয়াই মাইনাস ফাইভ ডিভাইড বাই ফোর, তাহলে প্লাস ফোর মাইনাস ফোর, কাটাকাটি দিলা, তাহলে কত কত হয়? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস ফাইভ, এরকম হয়। তাহলে আরও যদি করি, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? মাইনাস ওয়াই প্লাস ফাইভ। যদি আরও হিসেব নিকাশ করি তাহলে কত হয়? এক্স প্লাস ওয়াই আর কত হয়? মাইনাস সিক্স ইকুয়াল জিরো হয়। এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট বা অ্যান্সার। এই ম্যাথটা কে কে বুঝো নাই বলো, আমি জানি না কতজন তোমরা দেখতেছ, তাড়াতাড়ি তাড়াতাড়ি বইলো। বইলো বইলো বইলো, আচ্ছা ক্লিয়ার কমপ্লিট, ওকে, সবার কমপ্লিট কিনা জানাইও। আচ্ছা সুন্দরভাবে বুঝতে পারছো, থ্যাংক ইউ, ওকে ওকে। তারপরে দেখি কোন ম্যাথটা আমাদের আর কি ঝুলেতে আছে, বাকেট লিস্টে আছে, একটা বাকেট লিস্ট বলে একটা কথা আছে, ওইটাতে আছে আর কি, ওকে। আচ্ছা এখন দেখো আরেকটা ম্যাথ, এটা হচ্ছে রূপন্তি বইয়ের নয়ের চার নাম্বার ম্যাথ, নয়ের চার নাম্বার যে ম্যাথটা সেটা করা হচ্ছে। রূপন্তি বইয়ের নয়ের চার নাম্বার যে ম্যাথটা সেটা করা হচ্ছে, সেটা কি কি বলছে? একটি সরলরেখা ওয়ান ফোর বিন্দু দিয়ে যায়, এটা হচ্ছে ওয়ান ফোর, অনেকে নাইন মনে করবা, ওয়ান কমা ফোর, ঠিক আছে? ওয়ান ফোর বিন্দু দিয়ে
जाए एवं अक्षद्वयेर साथे प्रथम चतुर्भागे आठ वर्ग एकक ठीक है एकक क्षेत्रफल विशिष्ट त्रिभुज उत्पन्न करे त्रिभुज उत्पन्न करे रेखार समीकरण कत रेखाटी समीकरण निर्णय करो ठीक है रेखाटीर समीकरण निर्णय करो ये लेखा आ कि रेखाटी समीकरण निर्णय करो ठीक है रेखाटी समीकरण निर्णय करो ओके जेहेतु बोलছে যে অক্ষদ্বয় আবার একই জিনিস আসছে অক্ষদ্বয়ের সাথে সমান কোণ রাইট মানে সমান কোণ না অক্ষদ্বয়ের সাথে মানে যায় আর কি অক্ষদ্বয় ছেদ করে তাহলে অক্ষদ্বয়কে মানে দুইটা অক্ষকে ছেদ করে এরকম সরলরেখা সমীকরণ কি পড়ছিলাম x / a + কত y / b = 1 না ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব যে মনে করি সরলরেখা সমীকরণ সরল রেখাটির সমীকরণ সমীকরণ কত কত লেখা যায় যে x / a + y / b = 1 ঠিক আছে এটা আমরা ধরে নেব ঠিক আছে ইকুয়াল ধরে নেব ওকে তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের 1 নং এই রেখাটা কয় নং 1 নং ভালো করে খেয়াল করে কি কি বলি প্রথম চতুর্ভাগে বলছিল রাইট তাহলে প্রথম চতুর্ভাগ হচ্ছে এইটা ঠিক কি না 1 4 বিন্দুগামী তাহলে 1 4 বিন্দু হচ্ছে এইটা ঠিক আছে এখন এই রেখাটার মানে কি x অক্ষতে এই অংশ কাটছে x অক্ষতে এই অংশ কাটলো y অক্ষতে b অংশ কাটবে তাহলে y অক্ষতে b অংশ কাটবে তাহলে এই যে বিন্দুটা ছেদ করছে সরলরেখাটা x অক্ষতে যে বিন্দু ছেদ করছে ওই বিন্দুর নাম হচ্ছে এই বিন্দু এর নাম দিতে পারি কত a, 0 ঠিক আছে আর এর নাম দিতে পারি কত b বিন্দু 0, b আর c বিন্দু কি করছে c বিন্দুটা হচ্ছে এই যে 1, 4 বিন্দুটা এটা হচ্ছে c বিন্দু 1, 4 ঠিক আছে ঠিক আছে কিনা এতটুকু যদি ঠিক থাকে তাহলেই হবে ঠিক আছে এখন আমরা কি জানি এখন দেখো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ত্রিভুজ ও এ বি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে সমকোণী ত্রিভুজ তো নর্মালি যদি কিনা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে হাফ অফ ভূমিগুণ উচ্চতা ভূমি কত এটা তো মূলবিন্দু রাইট মূলবিন্দু থেকে এই পর্যন্ত রাইট তাহলে ভূমি হচ্ছে ও এ আর উচ্চতা কত ও বি ঠিক কিনা তাহলে ও এ গুণন কত ও বি ইকুয়াল টু কত হবে কোশ্চেনে বলা আছে যে প্রথম চতুর্ভাগে আট বর্গ একক এটা বলা আছে যে আট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে তাহলে বলা যাবে কত এটা হচ্ছে এইট বলা যাবে না অবশ্যই বলা যাবে দেন আর কি কি বলা যেতে পারে যে হাফ গেল ও এ এই ও থেকে এই পর্যন্ত মানটাই তো এ আসলে রাইট ছোট হাতের এ স্মল এ তাহলে এ আর কত ও বি ও থেকে বি পর্যন্ত যেই মানটা সেটা কত ছোট হাতের বি রাইট সো এটাকে বি বলা যেতেই পারে তাহলে এটা কত এইট তাহলে কত কত লেখা যায় যে এ বি ইকুয়াল টু কত ষোলো তাহলে এ এর মান কত ষোলো বাই বি কত বলা যায় ষোলো বাই বি বলা যায় কত বলা যায় ষোলো বাই বি বলা যেতে পারে ঠিক আছে তাহলে এটা রেখা তো এটা দুই নং ঠিক আছে এটা হচ্ছে দুই নং তারপর আমরা বলবো যে দুই এক নং হতে পাই এক নং হতে পাই কী কী জিনিস পাই এক নং হতে আচ্ছা এক নং হতে পাই এই এক নং জিনিসটা আবার কত কত বিন্দুগামী এটা লেখার দরকার নেই এক নং রেখাটা 1 4 বিন্দুগামী না যেই সরলরেখাটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে এই সরলরেখাটা রাইট এই যে এটা এই সরলরেখাটা তো এইটা এটা নির্ণয় করতে হবে এইটা সমীকরণ নিতে আমরা মনে করে ধরছিলাম যে মনে করি এই সরলরেখাটির সমীকরণ হচ্ছে কত x / a y / b = 1 এই রেখাটি তো আবার 1 4 বিন্দুগামী তাহলে 1 9 1 4 বিন্দুগামী বলে বিন্দু গামী বলে কি কি হবে 1 / a + কত 4 / b = কত 1 ঠিক কিনা ঠিক তাহলে কত কত বলা যায় a b a b গেল এটা কত লেখা যায় b + 4 a b + 4 এ লেখা যায় ইকুয়াল টু কত লেখা যায় 1 লেখা যায় ঠিক কিনা আর যদি শর্টকাটে বলতে চাই তাহলে সেটা হচ্ছে এভাবে যে b + 4 a ইকুয়াল টু কত এ বি ঠিক আছে এখন এর মানটা যদি বসাই দেয় 16 / b কাজ শেষ হয় জানা কাজ শেষ হয় কীভাবে শেষ হয় বি এর মান কত 16 / b তাহলে কত লেখা যায়
बी प्लस फोर ए तेल फोर इंटू एर मान कत षोलो बी तेल लिखे दो षोलो बी तर एखे लिखा जाए एर मान कत षोलो बी तेल लिखे दो षोलो बी इंटू कत बी ठीक है ए बी काटाटी चले जाए ठीक है थके कत एखे एखे बी थे बी स्कोर है ये कत चार षोलो चौष्टि थे यो कत षोलो तेल कत कत लिखा जाए बी स्कोर माइनस षोलो बी प्लस सिक्सटी फोर इक्वल शून्य लिखा जाए ना जाए ना अवश्य लिखा जाए ठीक है एखान के बर मान बेर करते पर सबाई बर मान बेर करो तो बर मान कत आसे देखो एखे हे बर मान जो आसे से बर मान एट आसे कत आसे एट आसे कैमने आसे बी स्कोर माइनस टोस ए बी प्लस बी स्कोर करो ताड़ाड़ी करो पाबा अन्सार पाबा बी स्कोर माइनस टू इंटू एट इंटू बी प्लस एट स्कोर लेखा जाए ना लेखा जाए तेल कत है बी माइनस एट होल स्कोर राइट इक्वल टू कत शून्य तेल बर मान कत दाड़ा बर मान दाड़ा हे एट तेल बर मान जो पाई दुई नंग होते एर मान कत छिलो षोलो बी छिलो ना तेल बला जाए ना षोलो बाई आठ इक्वल टू कत दुई षोलो बाई आठ इक्वल टू कत बला जाए दुई बला जाए राइट तेल एर मान पाइल बी एर मान पाइल तेल एक नंग समीकरण जैसे धरसिल तेल एक नंग होते पाई आबार एक नंग होते पाई एक नंग समीकरण तो धरे जो मन करी सरलरेखाटा समीकरण एत ठीक ना सो ओई जिनिसटा एखाने लिखब एक्स बाई दुई प्लस कत वाई बाई एट इक्वल टू कत वन एटाई आमादेर आंसर तुम्हारा इच्छा कर ले सदाए गुछाए एटाके सरल करे लिखते पारो एज योर विश ठीक आछे बाट एतटुकु जदि रिटेने लेखो अवश्य मार्क्स दिबे अच्छा देखो होइछे किना बुझते पारछो किना एकटु सबाई जानाइओ तोमादेर कमेंट अनेकक्षण धरे देखतेछि ना एकटु जानाओ जे बुझते पारछो किना सबाई बुझते पारछो किना एकटु जानाइओ আমার বন্ধু সাকিব আফতাব মাহমুদ সাকিব দেখতেছে ক্লাস এই সাকিব মনোযোগ দিয়ে ক্লাস করো আচ্ছা প্রান্তি লিখছে ডান সবাই মোটামুটি বুঝতেছে আচ্ছা আচ্ছা এবি এর মান ষোলো বাই বি কীভাবে হলো ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ অফ ভূমিকরণ উচ্চতা না তাহলে হাফ ভূমির মান কত এ উচ্চতা কত এই বি ইকুয়াল কত ছিল বলে দিছে ত্রিভুজের ক্ষেত্রফল সমস্যা হচ্ছে আট বর্গ একক তাহলে কত বলা যায় এ বি ইকুয়াল টু ষোলো বলা যায় না যায় না যায় এখান থেকে এর মান কী করবা এই বি দ্বারা ভাগ করা যাবে না ষোলো বাই বি এইভাবে হয়েছিল এর মান ষোলো বাই বি কে বলছিলাম আল নাহিদ ঠিক আছে আর কে কে জানি বলছিলা আশা করি ক্লিয়ার হয়েছ আচ্ছা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো ওকে আচ্ছা ফারাবি শাকিল এরে ভাই ক্লাস নিতেছি এত কষ্ট করে তোমার হ্যাঁ না হার এক দিতে হইল কোন দুঃখে দিলা ভাই আচ্ছা দেখো এরপরে যে ম্যাথটা এর কী হলো আচ্ছা এরপরে যে ম্যাথটা আছে সেটা আমরা করব একটু কষ্ট করে ক্লাস ক্লাস করলে পরীক্ষা ভালো করা সম্ভব একটু মনোযোগ সহকারে ক্লাস করলে অনেক ভালো করা সম্ভব বাট আমাদের স্টুডেন্টের অবস্থায় যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে পাঁচ মিনিট ক্লাস করলে আর বাকি দশ মিনিট খবর থাকে না ঠিক আছে এক ঘন্টা ক্লাস করলে বাকি দিনই আর খবর থাকে না সো ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে তুমি মজা করো ঠিক আছে বাট ক্লাসের মানে পড়ালেখা কইরা দেন বের করে সময়টা বের করে নাও যে এই সময়টা আমি ফান করবো এই সময়টা বই পড়বো খেলবো বাট একটা পার্টিকুলার সময় আমি পড়বো ঠিক আছে এই জিনিসটা খুবই দরকার এটা হচ্ছে রূপন্তি বইয়ের পাঁচের কত পাঁচের পাঁচ নাম্বার ম্যাথ বলা আছে একটি সরলরেখা মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দুগামী একটি সরলরেখা মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দুগামী বিন্দুগামী ঠিক আছে এক্স ও ওয়াই অক্ষকে এক্স ও ওয়াই অক্ষকে
ए ও বি বিন্দুতে ছেদ করে, এ ও বি বিন্দুতে ছেদ করে, এ ও বি বিন্দুতে ছেদ করে। যখন ও এ প্লাস টু ও বি ইকুয়াল টু, এটা কিন্তু টু ইন্টু ও বি, ঠিক আছে, জিরো এবং মূলবিন্দু এবং ও হচ্ছে মূলবিন্দু বিন্দু, ঠিক আছে। এই ওটা হচ্ছে আসলে মূলবিন্দু, এই ওটা হচ্ছে মূলবিন্দু, ঠিক আছে। এটাই বলছিল যে একটি সরলরেখা হচ্ছে মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দুগামী, এবং এই জিনিসটা কী করে, এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। আর বলছিল কখন জিনিসটা হয়, যখন ও এ প্লাস টু ও বি ইকুয়াল টু কত হয়, জিরো হয়, এবং ও মূলবিন্দু, ঠিক আছে। সরলরেখার সমীকরণ বের করতে বলছে, যে সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। ওকে ওকে, তাহলে আমরা দেখি, প্রথমে আমাদের কাজটা কি, যে চিত্রতে চিত্রায়িত করা, রাইট। সো জিনিসটা কীভাবে লিখতে হয়, সো মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দুগামী, তাহলে মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দুটা কোথায় অবস্থান করে, মাইনাস টু মাইনাস ফাইভ, তাহলে থার্ড কোয়াড্রেন্টে বা তৃতীয় চতুর্ভাগে, রাইট। তাহলে মাইনাস টু কতটুকু, এটা হচ্ছে মাইনাস টু, রাইট, মাইনাস ফাইভ, তাহলে কত হবে, এই মোটামুটি এই বিন্দুটা হচ্ছে মাইনাস টু কমা মাইনাস ফাইভ, তাহলে মাইনাস টু কমা মাইনাস ফাইভ হচ্ছে এই বিন্দুটা, ঠিক কিনা, আশা করি বুঝতে পারছো। তো এই বিন্দুগামী, ঠিক আছে, এই যে বিন্দুগামী যে রেখাটা, সেটা কী করে, এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দু ছেদ করে, এটা হচ্ছে আমাদের রেখা। তাহলে এই রেখাটা কী করে, এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এক্স অক্ষকে কত, ও বিন্দুতে ছেদ করে, আর ওয়াই অক্ষকে কী করে, বি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে আমরা মনে করব, যে মনে করি সরল রেখাটির সমীকরণ, সরল রেখাটির সমীকরণ, সমীকরণ কী বলা যাবে, এক্স বাই এ প্লাস কত, ওয়াই বাই বি ইকুয়াল টু কত, ওয়ান, ঠিক কিনা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, যেখানে ও এ এই জিনিসটার মান ধরবো ছোট হাতের এ, আর ও বি এই জিনিসটার মান ধরবো কত, ছোট হাতের বি, ঠিক আছে। প্রশ্নমতে কী বলছিল, প্রশ্নমতে আমার বলা আছে যে ও এ প্লাস টোয়াইস এ বি, ও এ প্লাস কত, টোয়াইস ও বি ইকুয়াল টু কত, জিরো, বা ও এ এই জিনিসটার মান আমরা কত ধরছি, ছোট হাতের এ ধরছি, রাইট। তাহলে ছোট হাতের এ প্লাস কত, টু ইন্টু ছোট হাতের বি, শূন্য। তাহলে কী বলা যাবে, যে এর মান হচ্ছে মাইনাস টু বি, মাইনাস টু বি, ঠিক কিনা, মাইনাস টু বি বলা যাবে। তাহলে এই মানটা এখন এখানে বসাই দিবা, কাহিনী শেষ, ঠিক আছে। আচ্ছা, আরেকটি কাহিনী আছে, যে এইটা ধরো যে এক নং রেখা, আমাকে আরেকটু কিছু বলছিল না, যে মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দুগামী, তাহলে এক নং রেখাটা যদি এত বিন্দুগামী হয়, এই চিত্রটা আমাদের লাগবে না, ঠিক আছে, বুঝে ফেলছি। এক নং মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দুগামী হলে, বিন্দুগামী হলে কী কী বলা যাবে, সরি, যদি এক নং হয় তাহলে কত লেখা যায়, মাইনাস টু ডিভাইডেড বাই এ প্লাস কত, মাইনাস ফাইভ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কত, ওয়ান, ইকুয়াল টু কত, ওয়ান বলা যাবে, ঠিক কিনা। এখন দেখো এর মান কত, মাইনাস টু বি না, তাহলে মাইনাস টু মাইনাস টু বি বলাই যায়, প্লাস কত, মাইনাস ফাইভ বাই বি বলাই যায়, এখানে ওয়ান, এই টু এই টু যদি কাটাকাটি দিয়ে দিই তাহলে কত হয়, ওয়ান বাই বি মাইনাস কত, ফাইভ বাই বি ইকুয়াল টু কত, ওয়ান, বিয়ের মান যদি আমি লসাগু করি তাহলে কত হয়, ওয়ান মাইনাস ফাইভ ইকুয়াল টু কত, ওয়ান, তাহলে কত কত থাকে আমার, বিয়ের মান থাকে মাইনাস ফোর, বিয়ের মান কত, মাইনাস ফোর, বিয়ের মান কত বের হয়, মাইনাস ফোর বের হয়, তাহলে বিয়ের মান যদি মাইনাস ফোর বের হয়, এই বিয়ের মান যদি এখানে বসায় দাও তাহলে এর মানে পাওয়া যাও, রাইট, কত হয়, মাইনাস টু মাইনাস ফোর, তাহলে এইট বের হয়, তাহলে এর মান হচ্ছে এইট, বিয়ের মান কত, মাইনাস ফোর। যখনই ধরেছিলাম যে মনে করি সরলরেখার সমীকরণ এত, আমাদের উদ্দেশ্য ছিল এ আর বি এর মান বের করা, এ আর বি এর মান পাইছি, পাইছি, তাহলে এখানে বসায় দাও, শেষ কাহিনী।
তাহলে তিন নম্বর যে লাইনটা বা মানে এইটা 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 এটার পরে হচ্ছে এটা দেন এক নং হতে পাই, এক নং হতে পাই কী কী জিনিস পাই, এক্স বাই এ তাহলে কত লেখা যায়, এক্স বাই কত এইট প্লাস কত ওয়াই বাই বি, বি এর মান কত মাইনাস ফোর, তাহলে এইট আর ফোর যদি লসে করি তাহলে এইট থাকে তাহলে কত হয় এইট, এক্স প্লাস কত মাইনাস টু ওয়াই ওয়ান, তাহলে কত কত লেখা যায় এক্স মাইনাস টু ওয়াই সো ইকুয়াল টু এইট, এটা তো আমার অ্যান্সার। সো কে কে বুঝতে পারো না একটু জানাইও, কে কে বুঝতে পারো না একটু জানাইও, কে কে বুঝতে পারো না বা কারা কারা বুঝতে পারছো ক্লিয়ারলি একটু জানাইও। তাড়াতাড়ি জানাইও একটু, আই এম ওয়ান ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ক্লিয়ার, তাহিরে ক্লিয়ার, সাদিয়া শারমিন, আচ্ছা ওকে। আচ্ছা কমেন্ট করো ক্লাস রিলেটেড, ঠিক আছে, বাট বাড়তি তোমাদের মধ্যে ক্লাস এখানে সৃষ্টি করো না, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে, আরবি ক্লিয়ার, ওকে সবাই ক্লিয়ার হয়েছে, ওকে। তেরোর দুই নম্বর ম্যাথ তো এখানে নাই, এখানে দেখি আচ্ছা আমরা এখন যে ম্যাথটা করবো সেটা একটু আমাকে একটু বই থেকে দেখতে হবে, বইয়ে কোন জায়গায় আছে দেখতে হবে একটু, তেরো এর দুই তোমরা একটু দেখো আমি বলতেছি, তেরো এর দুই দেখো এই ম্যাথটাতে কি বলছে, এই ম্যাথটাতে বলছে যে কোনো একটা ত্রিভুজ আর কি, দেখো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এটা একটু ভালো করে খেয়াল করো যে কীভাবে আমি করাই, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তেরো এর কত, তেরো এর দুই, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে অক্ষ দুটির সাথে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে, অক্ষদ্বয়ের সাথে আট বর্গ একক, আট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, ত্রিভুজ উৎপন্ন করে। আর কি বলা আছে যে মূলবিন্দু থেকে উক্ত রেখার, মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর, উক্ত রেখার উপর অঙ্কিত লম্বের, অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে
एक्स अक्षर धनात्मक दिकेर साथे 45 डिग्री कोण उत्पन्न करे कोण उत्पन्न करे ठीक है से कोण उत्पन्न करे एतटुकु आमाके बला आछे खूब भालो करे ता इनफरमेशन गुलो क्वेश्चने दिए दिछे आमाके इनफरमेशन अनुजाई एक चित्र अंकन करते हबे देन ओटाते मैथ करते हबे शेष ठीक है से कि बला आछे अक्षदयेर साथे छेद करे दुइटा अक्षके छेद करे एरकम एकटा सरल रेखा কি করে দুই দুইটা মানে অক্ষ দুইটা অক্ষকে ছেদ করে এরকম একটা সরলরেখা যে ত্রিভুজটা উৎপন্ন করে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত 8 বর্গ একক ঠিক আছে আরেকটা কথা বলা আছে মূল যে বিন্দুটা ছিল মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব এই যে অঙ্কিত লম্ব আঁকলাম এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা বলা আছে আমাকে বলছে এই যে কালো যে রেখাটা এই সমীকরণটা বের করে দেখাইতে ঠিক আছে আমি বলছিলাম একটা সূত্র যখন শিখাইছিলাম শুরুর দিকে আজকের ক্লাসে শুরুর দিকে তখন বলছিলাম মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বটা হচ্ছে পি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত পি যদি অ্যারেঞ্জমেন্ট এরকম থাকে আমি এটাও বলছিলাম যে এক্স কস আলফা আলফা বলতে কত ডিগ্রি 45 ডিগ্রি আলফা বলতে কত ডিগ্রি 45 ডিগ্রি প্লাস কত হবে y sin 45 ডিগ্রি রাইট ইকুয়াল টু কত p ঠিক কি না এতটুকু কইছি না এতটুকু সবারই করানোর কথা এতটুকু সবারই করানোর কথা ঠিক আছে সবারই করাইছি এগুলি তো এরকম করে বের করা যাবে এরকম কইরা বের করা যাবে ঠিক আছে পি এর মানটা বের করতে পারলেই হয়ে যাবে পি এর মান দিয়ে বের করা যাবে আরেকটা ওয়েতে বের করা যায় দুইটা ওয়েতে বের করা যাবে দেখো আরেকটা ওয়ে আসলে খুবই সোজা আমি চাইছিলাম পি দিয়ে বের করা যায় কিনা পি এর মান তো লাগে এটা তো পি এর মান যদি বের করতাম পি এর মান কত সাথে 8 বর্গ ক্ষেত্রফল আচ্ছা দেখো পি এর মান 8 বর্গ বলছে তো তাহলে 8 বর্গ যদি বলে হাফ অফ ভূমিকোণ উচ্চতা দিয়ে দিয়া বের করা যাবে কোনো সমস্যা নাই আচ্ছা দেখো 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 ত্রিভুজের ক্ষেত্রফল কত বলছে 8 বর্গ একক ঠিক আছে নর্মালি ওয়েতে করাই নর্মালি এই ম্যাথটা আসলে আগের মতো হয়ে যায় ফুল দিয়ে আগের মতো হয়ে যায় যে এটা হচ্ছে ও এটা হচ্ছে এ এটা কত বি ঠিক আছে তাহলে আমরা কি জানি ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কত কত বলা যায় যে ও হাফ অফ ভূমিগুণ উচ্চতা ভূমি এর মান কত ও এ তাহলে দিলাম এই যে ও এ গেল উচ্চতা উচ্চতা কত হবে ওবি হবে এটা হচ্ছে ওবি তাহলে কত হয় বইলে দিছে 8 বর্গ একক ওই যে বলা আছে 8 বর্গ একক এখান থেকে ম্যাথ শুরু হয়েছে ঠিক আছে তাহলে হাফ অফ ও এ উচ্চতা এই ও এর মান কত এই ও এ এর মান কত ও এর মান কত ঠিক আছে ও এর মান কত ঠিক আছে ও এ এর মান কত এখানে একটা ঝামেলা করছে ঝামেলাটা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ওকে এখন একটু ভালো করে খেয়াল করো এইটা যদি 45 ডিগ্রি হয় এইটাও কত 45 ডিগ্রি না ঠিক কি না যখনই এখানে 45 ডিগ্রি হবে এইটাও 45 ডিগ্রি হবে তাহলে আলটিমেট জিনিসটা হচ্ছে এতটুকু যদি ও এ হয় এতটুকু কত ও এই হবে তার মানে হচ্ছে যদি কোনো সময় 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা বলতে পারবো দুইটা জিনিসই কি সমান ও এ সমান সমান ও বি এই দুইটা কথা বলা যাবে ঠিক আছে দেখো তোমার নর্মালি যদি কোনো একটা রেখা যদি এরকম যায় লম্ব যদি ক্লিয়ার করে এটা যদি লম্ব হলো যদি লম্ব হয় তাহলে এটা যদি 45 হয় এটা যদি 45 হয় তাহলে কি হবে এতটুক সমান দুইটা যখন সমান হয়ে যায় বলতে পারবো না এইটা সমান সমান এইটা বলতে পারবো না পারবো না অবশ্যই পারবো ঠিক আছে ওই জিনিসটা এখানে ঘটছে যদি এইটা 45 ডিগ্রি হয় এইটাও 45 ডিগ্রি হবে যেহেতু লম্ব এইটা 45 হলে এটা 45 হবে এবং ও এ সমান সমান ও বি লেখা যাবে ঠিক আছে ওই প্রসেস থেকে এখানে লিখতে পারবা ও এ গুণন কত আবার ও এ লিখতে পারবা এটা এইট লিখতে পারবা ঠিক আছে তাহলে কত কত লেখা যায় হাফ অফ ও এ স্কোয়ার লেখা যায় এগুলো কত 8 লেখা যায় তারপর কত লেখা যায় ও এ স্কোয়ার সমান সমান হচ্ছে 16 তাহলে শুধুমাত্র ও এ এর মান কত 4 4 16 ঠিক আছে
ও এ ও এ এর মান কত বেরোলো তোমার চার বেরোলো ঠিক আছে তাহলে ও এর মান যদি চার বেরোয় ও এর দৈর্ঘ্য যদি চার বেরোয় তাহলে এই বিন্দুটা কত হয় এই বিন্দুটা হয় কত ফোর কমা জিরো ফোর কমা জিরো হয় সেম প্রসেসে ও বি এর মানে কত চার তাহলে ও বি যেটা সেটা কত লিখে দেয় বি বিন্দুর স্থানাঙ্ক লিখে দেয় জিরো কমা ফোর তাহলে এ আর বি দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে পারবো না অবশ্যই পারবা যে এ ও বি বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ লিখবা কী লিখবা এক্স মাইনাস এক্স ওয়ান কত ফোর ডিভাইড বাই ফোর মাইনাস জিরো ঠিক আছে তারপরে কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত হয় ওয়াই ওয়ান হচ্ছে জিরো তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত হয় ফোর পারবা না পারবা না অবশ্যই পারবা এখন ইজিলি বের করতে পারবো না সমীকরণ তো বের হয়ে গেছে আমার কত কত বের হয়ে গেছে এখান থেকে লিখা যায় না এখান থেকে লিখতেছি ঠিক আছে যে এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই ফোর এটা কত দাঁড়ায় ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস জিরো হয় ঠিক আছে জিরো বাই মাইনাস ফোর থাকে এটা ঠিক আছে তাহলে কত কত লিখা যায় যে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়াই তাহলে কত কত লিখা যায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন বলো এতটুকু কে কে বুঝতে পারছো বা কে কে বুঝতে পারো নাই একটু তাড়াতাড়ি বইলো এতটুকু কে কে বুঝতে পারছো বা কে কে বুঝতে পারো নাই বলো আচ্ছা একটু বইলো আমি দেখতেছি আচ্ছা শায়লা স্নিগ্ধা বুঝছি ভাইয়া আচ্ছা ঠিক আছে ফারাবি সাগের ক্লিয়ার বাকিরা আচ্ছা মাইশা বুঝতে পারছো তাহিরা ওকে ঠিক আছে ওকে বুঝতে পারছো না আচ্ছা বুঝতে পারলে আমরা আরেকটা আরও কয়েকটা ম্যাথে যাব আরও কয়েকটা ম্যাথে যাব তাহলেই হবে হচ্ছে পনেরোর এক নাম্বার যে ম্যাথটা ওটা করবো পনেরোর একটা ভালো করে বুঝবা ঠিক আছে পনেরোর একটা ভালো করে বুঝলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে রূপন্তির পনেরোর এক নাম্বার যে ম্যাথটা বলা আছে হচ্ছে ও এ বিসি একটি সামন্তরিক ও এ বিসি একটি সামন্তরিক ভালো করে দেখো এটা বোর্ডে কতবার আসছে বোর্ডে মিনিমাম হলে দশ বারের বেশি আসছে বোর্ডে ঠিক আছে বিসি একটি সামন্তরিক একটি সামন্তরিক এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত ও সি এর সমীকরণ ও সি এর সমীকরণ কত ওয়াই ইকুয়াল টু টোয়াইস এক্স ও সি এর সমীকরণ কত ওয়াই ইকুয়াল টু টোয়াইস এক্স এবং বি বিন্দুর স্থানাঙ্ক ফোর কমা টু ফোর কমা টু ফোর কমা টু আমাকে বের করতে বলছে যে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো ঠিক আছে কীভাবে কী করতে পারি কোন অ্যাপ্রোচে আমরা যাব ঠিক আছে ভালো করে খেয়াল করো বলা আছে ও এ বিসি একটা সামন্তরিক তাহলে প্রথম যেই জিনিসটা সেটা কি একটা সামন্তরিক হবে ঠিক আছে আর এক্স অক্ষ বরাবর কি ও এ অবস্থিত তাহলে বলতে পারবো আমরা যে এই যে এক্স অক্ষ এটা কত এক্স নাকি এক্স ও এক্স প্রাইম এটা ধরলাম এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষ বরাবর কী অবস্থিত ও এ অবস্থিত এটা ধরলাম এটা হচ্ছে এ বিন্দু এটা কত এ বিন্দু ভালো কথা
एक्स अक्ष बराबर ओ ए अवस्थित एपर कि बोलते ओ सी एर समीकरण कत वाई इक्वल टू ट्वाइस एक्स हमें पढ़ ना जो मूल बिंदुगामी सरलरेखा समीकरण कत मूल बिंदुगामी सरलरेखा समीकरण हे वाई इक्वल टू एम एक्स तेल वाई इक्वल टू ट्वाइस एक्स देखते कार मत लागे एम एक्सर मत लागे ना तेल ये क्या एक मूल बिंदुगामी सरलरेखा है वाई इक्वल टू ट्वाइस एक्सटा मूल बिंदुगामी सरलरेखा गल समीकरण कत वाई इक्वल टू ट्वाइस एक्स वाई इक्वल टू ट्वाइस एक्स ठीक है जो ओ सी रे समीकरण कत वाई इक्वल टू ट्वाइस एक्स तो ये कत है ओ सी ठीक है अच्छा एवं बी बिंदुर स्थानांक कत फोर टू तेल जी बी बिंदु एखे पा वही बी बिंदुर स्थानांक कत वाई इक्वल टू ट्वाइस एक्स और एखे धरल सी बिंदुटा ठीक है ये सी बिंदुटा और ये हमारे बी बिंदुटा जार स्थानांक दिखे फोर कमा टू कत फोर कमा टू भलोक ख्याल कर बी बिंदुर स्थानांक कत फोर कमा टू ये भलोक ना लिखले बुझते परबना कत फोर कमा टू তাহলে কী করলাম ও থেকে এটা হচ্ছে সি বিন্দু রাইট এটা হচ্ছে আমাদের সি বিন্দুটা এটা হচ্ছে বি বিন্দুটা তাহলে সামান্তরিকটা দেখতে কীরকম হবে ও সি তারপর এটা কত এই এতটুকু যাবে তারপর এখানে আসবে ঠিক কিনা এরকম হবে না অবশ্যই এরকম হবে না হলে মিলবে না তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ও এর ইটা বের করা মানে এ আর সি বিন্দুর কি স্থানাঙ্কটা বের করা ভালো করে বুঝে কেমন আঁকলাম ও এটা কোশ্চেনে বলেই দিছে এটা কি এক্স অক্ষ বরাবর অবস্থিত ঠিক আছে এবং ও সি এর যে সমীকরণটা সেটা বলে দিচ্ছে সেটা কত ওয়াই কুলো টুয়াইস এক্স আমরা কি জানি যে ওয়াই কুলো টুয়াইস এক্সটা কার মতো দেখতে এটা হচ্ছে ওয়াই কুটি এম এক্স এর মতো দেখতে আর ওয়াই কুটি এম এক্স মানে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা ঠিক আছে সো মূল বিন্দুগামী সরলরেখা আঁকলাম এটা কত গেল ও সি এর সমীকরণ গেল আরেকটা তথ্য দেওয়া ছিল সেটা বলছিল যে বি বিন্দুর মান কত ফোর কমা টু ফোর কমা টু ভালো গেল এতক্ষণ চিত্র নিয়ে পেঁচাল পারলাম এখন মূল কথায় আসি বি এর মান যদি ফোর টু হয় সি এর মান কত হবে ভালো করে খেয়াল করো সো ও এর যে সমীকরণটা এই যে এইটা ও এর যে এই যে রেখাটা এই রেখাটার সাথে এই রেখাটা মিল আছে না সামন্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল রাইট সো এই রেখাটার সমান্তরাল কি এই রেখাটা না এই রেখার প্রত্যেকটা বিন্দুতে কত হবে ওয়াই স্থানাঙ্ক টু না ভালো করে খেয়াল করো আমি যদি একটা রেখা এখানে আঁকি এই রেখাটা যদি আঁকি ধরো এখান থেকে দুই তিন নাম্বার ঘরে এই বিন্দুটা আসে তিন নাম্বার ঘরে এখান থেকে দূরত্বে মানে এখান থেকে দূরত্ব কত তিন তাহলে প্রত্যেকটা বিন্দুতে কত হবে তিন 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 হবে না এটা তিন হবে দূরত্ব তিন হবে না এক্স অক্ষ থেকে প্রত্যেকটা বিন্দু মানে বিন্দু দূরত্ব কত তিন হবে না এই বিন্দুটা দূরত্ব তিন হবে এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব কত হবে তিন হবে এই বিন্দুটা দূরত্ব কত হবে এক্স অক্ষ থেকে তিন হবেই হবে শিওর ঠিক আছে সো এই বি বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক যদি টু হয় সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মাস্ট বি টু হবে মাস্ট বি এটা হবেই হবে ঠিক আছে কারণ কি এই রেখাটা একশো বড় বড় অবস্থিত এটা কি একশোকেরই সমান্তরাল একটা রেখা ঠিক আছে এর জন্য এইটার যে ওয়াইয়ের মান সি বিন্দুতে ওয়াইয়ের মান সেমই হবে ঠিক আছে সো সি বিন্দুতে ওয়াইয়ের মান যদি সেম হয় আমরা কি জানি সি বিন্দুতে ও সি সমান সমান কত ও সি এর সমীকরণ কত দেওয়া ছিল ও সি এর সমীকরণ দেওয়া ছিল হচ্ছে ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স ঠিক আছে এখন আমি কি সি বিন্দুর ওয়াইয়ের মান জানি না জানি বসাই দেই তাহলে কত হয় এটা টু লিখা যায় টুয়াইস এক্স লেখা যায় তাহলে এক্সের মানটা বের করতে পারি না অবশ্যই পারি এক্সের মান কত বের হয় ওয়ান বের হয় ঠিক আছে এইভাবে আমরা সি বিন্দুর মানটা বের করতে পারি এটা কত হয় ওয়ান লেখা যায় ঠিক আছে গেল তারপরে কী কী করা যায় এটা গেল ওকে এখন বের করো আরেকটা জিনিস বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব কত বি সি এর দূরত্ব রুট ওভার দিয়ে বের করতে পারবো না যেহেতু বিন্দু দুটো আমি বের করেই ফেলছি দূরত্ব বের করতে পারবো দূরত্ব কত হয় ফোর মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু মাইনাস টু হোল স্কোয়ার আলটিমেটলি কত দাঁড়ায় থ্রি স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার আলটিমেটলি থ্রি ঠিক আছে বি সি এর দৈর্ঘ্য যা বি সি এর দৈর্ঘ্য যা ও এর দৈর্ঘ্য তাই না কারণ কি সামন্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল পরস্পর সমান ও সমান্তরাল তাহলে তার দৈর্ঘ্য যা বি সি এর দৈর্ঘ্য যা ও এর দৈর্ঘ্য সেম হবে তাহলে ও এর দৈর্ঘ্য কত হবে তিন হবে কারণ কি এর দূরত্ব তিন তাহলে মূল বিন্দু থেকে তিন ঘর দূরে এই বিন্দুর অবস্থান
তাহলে এই বিন্দুটা কি হবে থ্রি কমা কত যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করতেছে তার মানে কি ওয়াইয়ের মান জিরো এইভাবে তোমার আসলে এ আর সি বিন্দুর মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে এ গেল এই যে এ এর মান বের করতে পারলাম সি এর মান বের করতে পারলাম এই এ ও সি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল ঠিক আছে এখন আমাকে বলছে যে এ সি কর্ণের সমীকরণ বের করো তাহলে এ হচ্ছে এইটা সি হচ্ছে এইটা কর্ণের সমীকরণ তাহলে দুইটা বিন্দু আমি জানি না এই বিন্দুর মান জানি এই বিন্দুর মান জানি তাহলে দুই বিন্দুকে আমি সরলরেখার মান বের করতে মানে সরলরেখার সমীকরণ বের করতে পারবো তাহলে বের করে ফেলো তাহলে বলা যাবে এসি কর্ণের সমীকরণ তাহলে কি বলা যাবে এসি কর্ণের সমীকরণ তাহলে কি বলতে পারবো যে এসি কর্ণের সমীকরণ কি কি বলা যাবে এক্স মাইনাস এক্স ওয়ান এটাকে এক্স ওয়ান ধরবা এটাকে এক্স টু এক্স ওয়ান ধরবা এটাকে ওয়াই ওয়ান ধরবা এটাকে এক্স টু ধরবা এটাকে কত ধরবা ওয়াই টু ধরবা তাহলে কত লেখা যায় এক্স মাইনাস এক্স ওয়ান থ্রি এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত কত লেখা যায় এক্স মাইনাস থ্রি এটা টু তাহলে কত লেখা যায় ওয়াই এটা হচ্ছে মাইনাস টু কাটাকাটি দিলে কত কত লেখা যায় এক্স মাইনাস থ্রি করলে কত মাইনাস ওয়াই তাহলে কত কত লেখা যায় এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি করলে শূন্য এটা হচ্ছে কর্ণের সমীকরণ এবং এটাই অ্যান্সার তাহলে কোশ্চেন হবে দুইটা অ্যান্সার একটা হচ্ছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং কি এসি কর্ণের সমীকরণ শেষ এই ম্যাথটা কে কে বুঝতে পারছে সবাই বলবা আমার এটা গেল এই ম্যাথটা কে কে বুঝতে পারছে সবাই বলবা তাড়াতাড়ি বইলো হ্যাঁ এই আইমন এটা আসলে অনেক ট্রিকি একটা ম্যাথ এবং পারলে খুব ভালো করে পারবা না পারলে কিছুই পারবা না এই ম্যাথে ঠিক আছে ওই টু রুট টু এনে করতে গেল টু রুট টু আসে না ঠিক আছে লামিয়া বাকিরা বুঝতে পারছো বাকিরা সবাই বুঝতে পারছো কি একটু বইলো আচ্ছা মায়েশা বুঝতে পারছো তাহিরা বুঝতে পারছো নাহিদ ক্লিয়ার ওকে ফারাবি ক্লিয়ার বাকিরা বাকি কেউ ক্লিয়ার ওকে আমরা আজকে আজকে দিনে আরেকটা ম্যাথ করে এই চ্যাপ্টার শেষ করব আরেকটা ম্যাথ করে এই চ্যাপ্টারটা শেষ করব ইস্তফা দিব আর কি ঠিক আছে বারো এর চারের নাম্বার ম্যাথ এই ম্যাথটা একটু ট্রিকি ম্যাথ ঠিক আছে বারোয়ের যে চার নম্বর ম্যাথটা আছে এই ম্যাথটা একটু ট্রিকি একটা ম্যাথ এটাও পারতে হবে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে ঝামেলা করতেছে এটা ঠিক আছে বারোয়ের চার নম্বর যে ম্যাথটা সেটা বলা আছে হচ্ছে দেখাও যে এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি ও ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল ওয়ান বাই টুয়াইস এম ইন্টু বি মাইনাস এম এ হোল স্কোয়ার বর্গ একক এইটা একটা ট্রিকি ম্যাথ সব কোশ্চেনটা তোমরা আগে ক্লিয়ার হও তাড়াতাড়ি কোশ্চেনটা আগে সবাই ক্লিয়ার হও তারপরে আমি বলতেছি এইটা একটা ট্রিকি ম্যাথ এবং খুব সহজে এটার অ্যান্সার বের করা সম্ভব ঠিক আছে এটার বের করা সম্ভব কেমনি কী করতে পারি খেয়াল করো আমাকে এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে রাইট এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি ওয়াই ইকুয়াল টু এম এক্স আমি তিনটা সমীকরণ লিখলাম যে দেওয়া আছে যেটা এক্স ইকুয়াল টু এ এটা হচ্ছে এক নং এক্স ওয়াই ইকুয়াল টু বি এটা কয় নং দুই নং আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স এটা কয় নং তিন নং
এই তিনটা সমীকরণে আমরা ছক্কা কষব গ্রাফে প্লট করব কিভাবে প্লট করব দেখো ভালো করে দেখো এই x equal to a রেখা এটা কার সমান্তরাল রেখা y অক্ষের সমান্তরাল সরলরেখা না এটা গত ক্লাসে শেষে শিখাইছিলাম যে x অক্ষ মানে y অক্ষের সমান্তরাল সমীকরণ সমান্তরাল রেখা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x equal to a তাহলে এই যে x equal to a টা আছে বা এক নং যে রেখাটা আছে ঠিক আছে এটা কি হবে এই y অক্ষের সমান্তরাল একটা রেখা ঠিক আছে এই রেখাটার নাম কি x equal to a ঠিক আছে বা এক নং দিতে পারো অ্যাজ ইয়ার উইশ তারপর কত y equal to b এইটাও শিখেছিলাম যে x অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে y equal to b গেল কই লাল কালি এই যে y equal to b y equal to b গেল ঠিক আছে y equal to b এটা কোনটা নাম দিলাম কি তার যে y equal to b বা দুই নং ঠিক আছে এই রেখাটার নাম কত দুই নং এটা হচ্ছে এক নং রেখা ঠিক আছে আরেকটা রেখা ছিল রেখাটা কি বলছে রেখাটা বলছে সেটা হচ্ছে যে y equal to mx রেখা এখন y equal to mx মানে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সো মূল বিন্দুগামী সরলরেখা কি গামী মূল বিন্দুগামী সরলরেখা সো মূল বিন্দুগামী সরলরেখা যদি বলতে চাই রেখাটা কোনটা হয় এরকম রেখা হয় না এরকম একটা রেখা হয় ঠিক কি না এরকম একটা রেখা হয় এরকম একটা রেখা হয় ঠিক আছে তাহলে তিনটা রেখার সমষ্টি তিনটা রেখার সমষ্টি এখানে হইল তাহলে যেই ত্রিভুজটা গঠন করে ওই ত্রিভুজটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ত্রিভুজ এখন ত্রিভুজটা দুইটা গঠন করে এইটা একটা গঠন করে এই তিনটা আসলে এইটা একটা গঠন করে এইটা একটা গঠন করে সো আমাকে বলবো আসলে ত্রিভুজ কোনটা আসলে আমাদের গ্রহণযোগ্য হবে আমি এখানে নাম্বারিং করব ঠিক আছে এটা নাম্বার দিলাম হচ্ছে এ এটা নাম দিলাম এ এটা নাম দিলাম বি আর এটা নাম দিলাম সি কোন ত্রিভুজটা আমরা গ্রহণ করব এই ত্রিভুজটা মানে এটা আসলে ত্রিভুজ হয় না সো দুইটা ত্রিভুজ হয় সো এই যে এইটা হয় আর এইটা হয় বি ত্রিভুজটা গ্রহণ করবো নাকি সি ত্রিভুজটা গ্রহণ করবো তোমরা বলো তো তোমাদের কী মনে হয় কোন ত্রিভুজটা গ্রহণ করা উচিত তাড়াতাড়ি বলো কোন ত্রিভুজটা গ্রহণ করা উচিত একটু বলো ঠিক আছে বি ত্রিভুজটা নাকি সি ত্রিভুজটা বলো এইটা বুঝতে পারলে আজকের ক্লাস শেষ বি সি একজন বলছে বি একজন বলছে সি কোন ত্রিভুজটা গ্রহণ করা উচিত সি আচ্ছা আইমান বলতেছে সি নাহিদ বলতেছে সি তাহিরা বলতেছে সি ওকে সাদিয়া বলতেছে বি ঠিক আছে দুইজন দুই দলে ভাগ হয়ে গেছে দুইজন দুই দলে ভাগ হয়ে গেছে সবাই দুই দলে ভাগ হয়ে গেছে কেউ বলতেছে বি কেউ বলতেছে সি আসলে এই এ বি সি এই তিনটা রেখা যে ত্রিভুজে আছে ওইটাই আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ ঠিক আছে ভালো করে খেয়াল করো বি ত্রিভুজে এই যে বি যে ত্রিভুজটা আছে এটাতে কিন্তু এই লাল রেখাটা পড়তেছে না পড়তেছে পড়তেছে না ওই রেখা আবদ্ধ করতে পারতেছে না যেহেতু এই ত্রিভুজটাকে এই রেখা আবদ্ধ করতে পারতেছে না তাহলে এই ত্রিভুজটা হবে না কারেক্ট উত্তর হচ্ছে এই সি ত্রিভুজটা ঠিক আছে এই সি ত্রিভুজ হচ্ছে কারেক্ট আমাদের উত্তর এই যে এইটা ঠিক আছে এই রেখাটা ঠিক আছে সো একটু ভালো করে খেয়াল করো এই ত্রিভুজটা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ তাহলে এখানে আছে তিনটা বিন্দু হবে তিনটা বিন্দু হবে একটা বিন্দু হচ্ছে এইটা একটা বিন্দু হচ্ছে এইটা আর একটা বিন্দু হচ্ছে এইটা ঠিক আছে এই ত্রিভুজেই তিনটা রেখাই আছে ঠিক আছে তিনটা রেখাই আছে এর জন্য কি এইটাই কাঙ্ক্ষিত ত্রিভুজ সো এখানে অনেকগুলি বিন্দু পাওয়া যাবে একটা হচ্ছে এ বিন্দু একটা হচ্ছে বি বিন্দু একটা হচ্ছে সি বিন্দু রাইট সি বিন্দুর স্থানাঙ্ক বের করা সোজা সি বিন্দুর স্থানাঙ্ক বের করা সোজা কেমন সোজা দেখো সি বিন্দুটা কী করছে সি বিন্দুটা হচ্ছে তোমার দুই নং রেখা আর এক নং রেখার কি ছেদবিন্দু এই যে দুই নং এই হচ্ছে দুই নং রেখা আর এই যে এক নং রেখা দুইটা ছেদবিন্দু কত এত তাহলে দুই নং এবং এক নং রেখার ছেদবিন্দু যদি বের করো তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু পাবা কী কী পাবা এ আর বি তাহলে সি বিন্দুকে বলা যাবে কত সি এ কমা বি বলা যাবে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে এ কমা বি হবে ঠিক আছে এখন দরকার কার এখন দরকার হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক বের করা এই যে এই বিন্দু তাহলে এ বিন্দুটা কোন কোন রেখার ছেদবিন্দু এ বিন্দুটা হচ্ছে তোমার এই দুই নং রেখা আর তিন নং রেখার ছেদবিন্দু রাইট তাহলে দুই ও তিন নং রেখার ছেদবিন্দু দুই ও তিন নং রেখার ছেদবিন্দু এ হলে ঠিক আছে এর স্থানাঙ্ক বের করবো তাহলে এর মানে একটা মান কিন্তু সোজা এই দুই নং ও তিন নং দেখো দুই আর তিন
তাহলে কত বলা যায়, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি, আবার কত ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে বলতে পারবো না বি ইকুয়াল টু এম এক্স বলা যাবে না, যাবে না যাবে, তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আমার এক্সের মান কত, এক্সের মান বলা যাবে বি বাই এম, ঠিক কিনা, বি বাই এম, আর ওয়াইয়ের মান তো বি দেওয়াই আছে, দুই ও তিন নম্বর যদি ছেদবিন্দু বের করতে যাই ওয়াইয়ের মান অলরেডি দেওয়া আছে, আর ওয়াইয়ের মান কত বি এম এক্স, ওইখান থেকে এক্সের মান বের করলাম বি বাই এম, আর ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে বি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বি বাই এম আর কত বি, ঠিক আছে, বি বাই এম বি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত লেখা যাবে বি বাই এম কমা বি, ঠিক আছে। এইবার বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দু কার কার ছেদবিন্দু, বি বিন্দু হচ্ছে তিন নং রেখা আর এক নং রেখার ছেদবিন্দু, তাহলে এক ও তিন নং রেখার ছেদবিন্দু, তিন নং রেখার ছেদবিন্দু কত কত লেখা যাবে, দেখো এক ও তিন নং রেখা, তাহলে কত কত লেখা যায় যে এক্স ইকুয়াল টু এ, ঠিক কিনা, এক্স ইকুয়াল টু কত এ, আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে বলা যাবে না ওয়াই ইকুয়াল টু কত এম এ, বলা যাবে না, যাবে না, যাবে, ঠিক আছে, আর এক্সের মান কত এ, তাহলে ছেদবিন্দু বি হলে, বি হলে তাহলে বি এর মান কত কত পাইলাম এ কমা এম এ, কত কত পাইলাম বি এর মান এ কমা এম এ, তাহলে তিনটা বিন্দু আমার দরকার ছিল ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য, তিনটা বিন্দু পাই গেছি, কোনটা কোনটা এ এম এ বি বাই এম বি আর কত এ বি, ঠিক আছে। এখন এটাকে আমি সমাধান করব, তাহলেই হবে, তাহলে বলতে পারবো ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল কত কত, হাফ অফ প্রথম হচ্ছে এ বি ওয়ান, তারপরে কত হবে এ এম এ, তারপরে কত ওয়ান, তারপরে কত বি বাই এম বি, তারপরে কত ওয়ান, ঠিক আছে, হাফ নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ কমন নিলাম, তাহলে কত কত থাকে এম এ মাইনাস বি, মাইনাস যদি বি নেই তাহলে কত কত থাকে এটা বাদ এটা বাদ, এটার সাথে এটা কোন হলো বি বাই এম মাইনাস এ, প্লাস যদি ওয়ান কমন নেই তাহলে কত থাকে এ বি মাইনাস এ বি, ঠিক আছে, এত রূপ থাকে আমার, তাহলে কত কত লেখা যায় এ এম এ মাইনাস এ বি মাইনাস কত বি স্কোয়ার বাই এম প্লাস কত এ বি, এটা কত জিরো হয়ে যায়, ঠিক আছে, এতটুকু থাকে, তাহলে এ বি আর এ বি কাটাকাটি চলে যায়, তাহলে যদি আমি কমন নিই তাহলে কত কত থাকে ভালো করে খেয়াল করো, ঠিক আছে, তো যদি ঠিক না থাকে আমার হিসেবে ভুল হয়েছে, এ বি এ বি এ বি, ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এম আর কত এম এম থাকে, ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস কত কত থাকে একটু দেখতে হইব, বি মাইনাস এম এ হোল স্কোয়ার বের করতে বলছে না, বি মাইনাস এম এ হোল স্কোয়ার, বি মাইনাস এম এ হোল স্কোয়ার, বি মাইনাস এম এ হোল স্কোয়ার, না সবই তো ঠিক আছে মিলে না কেন, এম এ নিলাম মাইনাস বি নিলাম, এখানে যদি মাইনাস বি নেই তাহলে উল্টায় চলে যাবে, তাহলে কত হয় বি মাইনাস এম মাইনাস কত এ, ঠিক আছে, এ এম এ এ এম এ এ এম এ বি বাই এম বি বি বাই এম বি, ঠিক আছে, তো ওকে ঠিক আছে, যদি ওয়ান নেই ওয়ানের কাটাকাটি হয় কী থাকে এ বি থাকে, মাইনাস কত থাকে এম এম কাটা হয় এ বি বি থাকে, তাহলে এ বি এ বি তো জিরো হয়ে যায়, দেখো তো তোমাদের মিলে কিনা, এটা এই জিনিসটা আসবে, এই জিনিসটা সবার আসবে, দেখো এই জিনিসটা সবারই আসবে, সো আমি যেটা করতে পারি এখন সেটা হচ্ছে হাফ নিতে পারি, তারপর কত থাকে, তারপর আমি যেটা করতে পারি একটা লসাগু করতে পারি, তাহলে কত থাকে এ স্কোয়ার এম স্কোয়ার, এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার থাকে, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার থাকে, এতটুকু থাকে, তো যদি আরও সমাধান করি তাহলে কত থাকে ই করে থাকে ওয়ান বাই টুয়াইস এম, কত থাকে ওয়ান বাই টুয়াইস এম, তাহলে কত থাকে এ স্কোয়ার মাই এ স্কোয়ার, তারপরে কত থাকে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
ঠিক আছে এই জিনিসটা থাকে কোন কারণে মাইনাসটা আসছে না b মাইনাস m এ হোল স্কয়ার আসবে রাইট তাহলে a b এবি তো কাটাকাটি চলেই গেল a m এ মাইনাস a b ঠিক আছে আচ্ছা না ঠিক আছে p m b বাই m b বাই m ঠিক আছে মাইনাস b যদি নেই ए बी माइनस कत थे ए बी थे ना ए बी माइनस ए बी तो जीरो है कौन एक जगह भूल करते ठीक है मिला जित टिंग टिंग ए बी ए बी ए बी वन ए बी वन निल बी बाय एम बी वन ओके और कत ए एम ए एम एम वन ओके এ এম এম ওয়ান তাহলে যদি এ নেই তাহলে কত থাকে যদি নেই তাহলে এম এ মাইনাস বি ঠিক আছে নিলাম তাহলে এ এম এ তাহলে কত থাকে এ স্কোয়ার এম এ স্কোয়ার এম থাকে মাইনাস এ বি ঠিক আছে মাইনাস বি স্কোয়ার এম মাইনাস বি প্লাস এ বি থাকে সেটা গেল এটা মাইনাস যদি বি নেই তাহলে উল্টে আসতে আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস ভুল করছি এটা প্লাস হবে ঠিক আছে এটা প্লাস হবে তাহলে মিলতো এটা প্লাস হলে কত থাকে প্লাস বি স্কোয়ার বাই এম তাহলে এটা মাইনাস মাইনাসই থাকে কোনো সমস্যা নাই এখন ঠিক আছে এটা কারেক্টলি যাবে না ভুল করছিলাম যখন প্লাস নেব প্লাস নিলে না আমার এটা উল্টায় লিখতে হয় ঠিক আছে আমি ভুল করছিলাম তো যদি হয় এরকম তাহলে মিলবে সমস্যা নাই তো দেখো এরপরে কত কত লিখা যাবে এটা লাগবে না মুছে ফেলি কত কত লেখা যাবে এটা সো এটা কি লেখা যায় সেটা হচ্ছে এখানে টোয়াইস এবি থাকে নাকি তাহলে হাফ অফ লেখা আমি এটা লিখলাম এটা কত এ স্কোয়ার এম কত এটা এ স্কোয়ার এম থাকে মাইনাস কত টু এবি মাইনাস কত টু এবি থাকে ঠিক আছে আর কত থাকে বি স্কোয়ার বাই এম কত থাকে প্লাস বি স্কোয়ার বাই এম থাকে এতটুকু থাকলো এখন সবগুলি থেকে যদি আমি এমটাকে এটা এই আকারে লিখতে চাই যে এমটা কী করলাম লসাগু করবো তাহলে কত কত লেখা যায় এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি এম প্লাস কত বি স্কোয়ার ঠিক আছে এতটুকু লেখা যায় এখন ওয়ান বাই টোয়াইস এম লেখা যায় ওয়ান বাই টোয়াইস এম লিখে যায় কোনো সমস্যা নেই আর দেখো এটা কত হয় এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস টু এ বি এম প্লাস বি স্কোয়ার ওইটাকে সুন্দর করে না এ এম মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় হোল স্কোয়ার লেখা যায় ঠিক আছে এখন মাইনাস যদি কমন নেই তাহলে কত থাকে এই বর্গ থেকে মাইনাসটা আমি কমন নিলাম তাহলে কত লেখা যায় এটা তো সেকেন্ড ব্র্যাকেট দাও যদি ব্র্যাকেট মানে মাইনাস কমন নাও তাহলে এটা লেখা যায় না বি মাইনাস এম লেখা যায় না যায় না অবশ্যই লেখা যায় স্কোয়ার যদি স্কোয়ার করে দাও এই জিনিসটা পাবা ওয়ান বাই টোয়াইস এম বি মাইনাস এম হোল স্কোয়ার বর্গ একক এরপরে লিখবা প্রমাণিত যে ক্ষেত্রফল দেখাও যে বলছে তাহলে শোট লিখে দিবা ঠিক আছে এখন বলো ম্যাথ বুঝতে কোনো সমস্যা আছে কিনা আজকের ম্যাথ বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু বলো সবাই একটু বলো যে আজকের ম্যাথ বুঝতে কোনো সমস্যা আছে কিনা এখন দেখো বুঝতে পারছো কিনা আমার আম্মু মানে কয়েল দিয়ে গেছে মশার জন্য বাট আমার কয়েলে সমস্যা করতেছে আচ্ছা শাইলা স্নিগ্ধা বুঝতে পারছো বাকিরা বাকিরা বুঝতে পারছে কিনা একটু জানাইও প্রবলেম নাই আচ্ছা আর কেউ আজকের ক্লাসে কোনো সমস্যা আছে কিনা একটু বলো আচ্ছা আশা করি কারো কোনো সমস্যা নাই আমি হচ্ছে একটু পরে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দেবো তোমরা করে ফেলো ঠিক আছে সো বাই বাই টাটা আগামী ক্লাস আবার দেখাবে আগামী ক্লাস মানে হচ্ছে আগামী শনিবার ইনশাল্লাহ ঠিক আছে সো ভালো থাকো সুস্থ থাকো আর দোয়া করো আসসালামু আলাইকুম